আমার নেট কি ওকে আছে? সবকিছু ওকে আছে? দিবাকে দেখছি, তাহমিদকে দেখছি, জারা ফাইরুজকে দেখছি, রাহাতুল হাসানকে দেখতেছি, মেহরাজুরকে দেখতেছি, আব্দুর রশিদ। তাহমিদ জিজ্ঞেস করছে এই যে, কিরা জিজ্ঞেস করছে চুল কেটে ফেলছেন না? সবকিছু দেখলে আবার চুল দেখা যাচ্ছে না আসলে। ওকে, প্রীতুল আছে, আত আসামুল আছে, ইমরান আছে, মাহমুদ হাসান আছে, মাহিম মুতাসিম আছে, তোমাকে আবার মেডিকেলের প্রিপারেশন নিয়ে স্টার্ট করছো নাকি? এতদিন তো এমআইএসটির জন্য অনেকে প্রিপেয়ার মানে প্রিপারেশন নিচ্ছিল আর কি। আশা করি এক্সাম ভালো হয়েছে, কোয়েশ্চেন অবশ্যই ইজি ছিল, মানে ইজি হলে আরও ঝামেলা আর কি, সবারই ভালো হয়। ইব্রাহিম আছে, সবাই এদিকে আবার চুলের পিছনে লাগছে। এই যে মাহিম মুতাসিম বলছে চুল ছোট করে ভালো লাগছে দাদা, আবারও তাই বড় হচ্ছে, মানে তা বলে না হলেও কিছু করার নাই। জান্নাতুল ফেরদৌস বলছে দাদার লুকস। ওকে, তাসনিম এসে এসে গেছে, সুনন্দা আছে, সবাই আছে। এক্সাম দিব না ভাইয়া, জারা ফাইরুজ বলছে মেডিকেল এক্সাম তুমি দাও না দাও, এটা কিছু যায় আসে না। আমরা বুয়েটের জন্য প্রিপেয়ার হচ্ছি, বা বুয়েট বা ইঞ্জিনিয়ারিং এর জন্য। দ্যাট মিনস আমাদের সজীব আলো আছে। ওকে, দেখো গতদিন আমরা পড়াচ্ছিলাম মূলত এলকিন, তাই না? আজকে হচ্ছে আমরা এলকিনের মধ্যে থাকবো। এলকিন তো মনে হয় খুব একটা বেশি এলকিনের মধ্যে থাকবো না, আমরা অনেক কিছু নিয়ে পড়বো, দেখা যাক কি কি পড়তে পারি আর কি। দেখো ফার্স্ট যে রিয়েকশনটা পড়াচ্ছি এটা হচ্ছে টুইন টেস্টার, টুইন টেস্টার মানে টেন স্টার আর কি। এর মানে হচ্ছে টুইন টেস্টার, এর কারণ হচ্ছে অসংখ্যবার এই কোয়েশ্চেনটা আমাদের এক্সামে আসছে, অসংখ্যবার কোয়েশ্চেনটা হচ্ছে তোমাদের এমআইএসটিতেও আসছে। এটা আমি ইচ্ছে করে লেটে পড়াচ্ছিলাম পড়াচ্ছিলাম, পরে দেখি এখানে এসে গেছে। অবশ্য যেটা আসছে এটার জন্য আমার কাছে পড়া লাগে না, বা অ্যাডমিশনে পড়ারও কোনো দরকার নেই, এটার জন্য হচ্ছে তোমার এইচএসসি পড়া থাকলেই হয় আর কি। বেনজিনের ওজোনোলাইসিস, দ্যাট মিন্স এটা হচ্ছে কার সাথে বিক্রিয়া? ওজনের সাথে বিক্রিয়া। কার বিক্রিয়া? দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে যাদের, দ্যাট মিন্স হচ্ছে কি আমাদের অ্যালকিন হতে পারে, অ্যালকাইন হতে পারে, এগুলোর সাথে কার বিক্রিয়া? যেমন আমরা এরকম বিক্রিয়া দেখছিলাম না, এখান থেকে আমরা স্টেট প্রোডাক্টটা যদি লিখি, যদি এটা দুই স্টেপে হয় আর কি, সিএইচ টু সিএইচ, এই বিক্রিয়াগুলো তো আমরা সবাই দেখছি, তাই না? সবাই দেখছি। এই বিক্রিয়ার বিশেষ দিক হচ্ছে দ্বিবন্ধন যে আছে, দ্বিবন্ধনটা নাই হয়ে যাবে, দ্যাট মিন্স এখানে দ্বিবন্ধন থাকবে না। তাহলে কি হয়, সিএইচ সিএইচ টু, কয়টা অক্সিজেন যুক্ত হচ্ছে? তিনটা অক্সিজেন অ্যাটম যুক্ত হবে। দেন আমরা কি করব, আরেকটা স্টেপ, সেকেন্ড স্টেপ, এটা সম্পূর্ণ আলাদা একটা স্টেপ, দ্যাট মিন্স ওজোনোলাইসিসের দুইটা স্টেপ তোমাকে দেখাতে হবে আর কি। এই রিয়েকশন যখনই আসবে দুইটা স্টেপ দেখাতে হবে। ইন জেনারেল আমাদের এমসিকিউ বেসড যে এক্সামগুলো আছে তখন শুধুমাত্র অ্যান্সার লিখতে হবে আর কি। তখন এটাকে যেমন আমি ভেঙে লিখতেছি, সি এইচ থ্রি সি এইচ ও প্লাস কি এইচ সি এইচ ও, এরকম তো আমরা সবাই দেখছি, তাই না?
দ্যাট মিন্স এরকম সবাই দেখছে। এবার দেখো ওজোনোলাইসিস দ্যাট মিন্স এই রিঅ্যাকশনটা হয় কার সাথে? ওজনের সাথে। ওজন মানে হচ্ছে কি? ও3। ওজন জিনিসটা কি? ওজন জিনিসটা কি? ওজন জিনিসটা ফার্স্ট যেটা জানতে হবে এটা হচ্ছে কি? অক্সিজেনের অ্যালোট্রপ। অ্যালোট্রপ অফ অক্সিজেন। আমি এখনো কিছু পড়াচ্ছি না, জাস্ট বলতেছি আর কি। অ্যালোট্রপ অফ অক্সিজেন, অ্যালোট্রপ মানে কি? অ্যালোট্রপ মানে হচ্ছে রূপভেদ। এবার বলো দ্যাট মিন্স হচ্ছে অক্সিজেনের যদি তোমাকে রূপভেদ জিজ্ঞেস করে আমরা কি বলবো? একটা হচ্ছে কি ওজন আছে, আরেকটা অক্সিজেন। আপাতত আমরা এই দুইটা জানি। আবার নেট আশা করি এখন পর্যন্ত ডিস্টার্ব করছে কিনা জানি না, বাট আমি লাইভ শুরু করার আগে ঝামেলা করতেছিল আর কি। দেখো অ্যালোট্রপ মানে হচ্ছে রূপভেদ। এবার বলো তো অক্সিজেন বেশি পাওয়া যায় নাকি ওজন বেশি পাওয়া যায়? অক্সিজেন বেশি পাওয়া যায় নাকি ওজন বেশি পাওয়া যায়? আমাদের চারপাশে অক্সিজেন বেশি পাওয়া যায় নাকি ওজন বেশি পাওয়া যায়, এটার অ্যান্সার দাও। আমরা সবাই কোয়েশ্চনের মধ্যে এসে যাই। দ্যাট মিন্স হচ্ছে কি অক্সিজেন বেশি পাওয়া যায় নাকি ওজন বেশি পাওয়া যায়? উস্তাদ ফাতেমা কে একজন জানি জিজ্ঞেস করছে, ফাইরুজ জিজ্ঞেস করছে কয় পেজ ফাঁকা রাখবো? কোনো পেজ ফাঁকা রাখা লাগবে না, আমি এখনো কিছুই পড়াইনি আর কি। দ্যাট মিন্স এই যে জাস্ট ঘটনাটা দেখালাম, এই ঘটনা তোমরা বইয়ে দেখে আসছো তাই না? দ্যাট মিন্স দুই স্টেপে ঘটনা, এটা এক স্টেপ, এটা এক স্টেপ। এটার মধ্যে আমরা ঘটাই হচ্ছে মূলত কি ঘটনা? ও3কে অ্যাড করে নিচ্ছি। দ্যাট মিন্স দুইটা যৌগ মিলে কি হয়ে যাচ্ছে? একটা যৌগে পরিণত হচ্ছে। এটা কাইন্ড অফ কি বলা যায় বলতো? ও3 এডিশন করছি আমরা, যদিও এটা আসলে এক্স্যাক্টলি এডিশন না, এটা মূলত হচ্ছে কাইন্ড অফ কি অক্সিডেশন। দেখো দুইটা রূপভেদ আছে বললাম, একটা বললাম হচ্ছে কি অক্সিজেন, আর একটা হচ্ছে ওজন। আমরা অবশ্যই অবশ্যই কাকে বেশি দেখি? অক্সিজেনকে বেশি দেখি। দ্যাট মিন্স অক্সিজেনের স্টেবিলিটি, দ্যাট মিন্স স্টেবিলিটি কার বেশি? স্টেবিলিটি হচ্ছে অক্সিজেনের কার চেয়ে বেশি? ও3 এর চেয়ে বেশি। দ্যাট মিন্স ও3 নিজে জিনিসটা কি না? স্টেবল না। আর যে যত কম স্থায়ী এর মানে সে তত বেশি কি হবে বলতো? রিয়েক্টিভ। যার স্থায়িত্ব যত কি হবে কম হবে তার কি বলা যায় সক্রিয়তা তত কি হবে বেশি। দ্যাট মিন্স এ কি হবে? অনেক 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 রিয়েক্টিভ। দ্যাট মিন্স এই কোয়েশ্চনের অ্যান্সার পারা যাবে, স্টেবিলিটি হচ্ছে কার বেশি? অক্সিজেন। এই কারণে যদি আমরা ওজনের কি দেখতাম, স্টেবিলিটি বেশি হতো, তাহলে আমরা বাস্তবে কাকে দেখতাম? ও3কে বেশি বেশি করে দেখতাম, একদম কমন সেন্স আর কি। যেহেতু এর হচ্ছে স্টেবিলিটি কি কম, দ্যাট মিন্স এর অবশ্যই রিয়েক্টিভিটি বেশি, বেশি রিয়েক্টিভ, বেশি সক্রিয়। এবার আসতেছে এই যে ও3 আছে, ও3 জিনিসটা আসলে কি রকম? ও3 হচ্ছে এরকম, ও3 হচ্ছে এরকম। এরকম মানে কোন রকম? দ্যাট মিন্স এখান থেকে কোয়েশ্চন আসে এবং একদম ইজি ইজি কোয়েশ্চন আসে। আপাতত আমি হচ্ছে এখানে একটা দুইটা তিনটা চারটা ডট দিলাম, এখানে দুইটা ডট দিলাম, এখানে 1 2 3 4 5 6 ছয়টা ডট দিলাম। এই ডটগুলো কেন দিছি কি তোমরা বুঝতে পারতেছো কিছু? দ্যাট মিন্স এটা কার স্ট্রাকচার রাখতেছে? এটা হচ্ছে ও3, ও3 ওজন। ওজন হচ্ছে আমরা আরো কই দেখছি সিএফসি, দ্যাট মিন্স হচ্ছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে সবাই হচ্ছে সিএফসিটা পড়ছিল তাই না? সিএফসি পড়ার সময় দেখছিল আমাদের চারপাশে ও2 বেশি, দ্যাট মিন্স ও2 এর, হ্যাঁ অনেকে বলছে। ওকে ওকে দ্যাট মিন্স ও3 হচ্ছে বেশি রিয়েক্টিভ, ও3 হচ্ছে বেশি রিয়েক্টিভ, এটা আমরা জানছি। এরপরে যে বিষয়টা একদম খুব নর্মাল কোয়েশ্চেন আসে, বাট এগুলো থেকেও কোয়েশ্চেন এসে যেতে পারে আর কি। দ্যাট মিন্স এই ও3 এর স্ট্রাকচার তোমাকে আঁকতে দিতে পারে। ও3 তো এই যে একটা দুইটা তিনটা অক্সিজেন দিলাম, একটা তো ডাবল বন্ড দিছি, আরেকটাতে কি একটা বন্ড দিছি। এরপর আমি ঘটনা ঘটালাম কি? এরপর আমি ঘটনা ঘটাইছি এখানে কি দিয়ে দিলাম? দুইটা ডট, দুইটা ডট, দুইটা ডট। এখানে কয়টা দিলাম? ছয়টা ডট। এই ছয়টা ডটগুলো কেন দিছি? এর কারণ হচ্ছে একদম ইজি। এটা হচ্ছে মূলত আমি কি আঁকছি? লুইস ডট স্ট্রাকচার, কাইন্ড অফ আমি ইলেকট্রনগুলো কি করছি এর চারপাশে দেখাই ফেলছি। কিভাবে দেখাইছি দেখো তো, এই অক্সিজেনের বাইরে ইলেকট্রন কয়টা হয়ে গেছে? এখানে এই বন্ধনের মধ্যে কয়টা আছে? দুইটা, দুইটা। এখানে কয়টা? দুইটা। এর মানে এর বাইরে আর কয়টা থাকবে? আর চারটা থাকবে, একটা দুইটা তিনটা চারটা। এবার দেখো এখানে কয়টা আছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তাহলে এখানে কি করে দিলাম? দুইটা দিয়ে দিলাম, কয়টা হয়ে গেছে? আটটা হয়ে গেছে। এটার চারপাশে কয়টা আছে? এটার চারপাশে আছে একটা দুইটা তিনটা,
দ্যাট মিন্স দুইটা আছে তাহলে আমি বাইরে কয়টা দিব বলো তো ছয়টা দিব কি বলছি বোঝা গেছে দ্যাট মিন্স এটার স্ট্রাকচার হচ্ছে এরকম এইবার তোমাকে কোশ্চেনে জিজ্ঞেস করে বসলে এই কোশ্চেন এখন পর্যন্ত আসছে বলে মনে হয় না বা আসতেও পারে এই কোশ্চেন যদি আসে এই কোশ্চেন যদি আসে দ্যাট মিন্স কোশ্চেন হচ্ছে তোমাকে বলে দিচ্ছে হাইব্রিডাইজেশন ও3 এর হাইব্রিডাইজেশন কি দেখি এটার অ্যানসার দাও যে কোনো সময় চলে আসতে পারে দ্যাট মিন্স ওজোনোলাইসিস এক জিনিস আস্তে আস্তে সবাই বিরক্ত হয়ে গেছে তোমাকে যে কোনো সময় এগুলা দিয়ে দিতে পারে ও3 নিয়ে জাস্ট ও3 নিয়ে তোমাকে দিয়ে দিতে পারে দেখি বলো তো এর হাইব্রিডাইজেশন কি হবে এটার অ্যানসার দাও এর হাইব্রিডাইজেশন কি হবে হাই হাই দেখি এটার অ্যানসার দাও ও3 এর হাইব্রিডাইজেশন কি হবে SP2 বলছে নাফিস নাহিয়ান মুসাদ্দেক আলী শিশির বলছে SP2 মাহাদি হাসান বলছে SP2 প্রশান্ত বলছে SP2 আদ্রিতা মিম বলছে SP2 আবু আনাস বলছে SP2 সাদাল আশরাফি শিল্পী সবাই বলছে SP2 অন্তরা বলছে SP2 দ্যাট মিন্স সবার অ্যান্সারই ঠিক আছে বাট এখানে একটু ঝামেলা আছে আর কি তোমাকে যদি হাইব্রিডাইজেশন বলে দেয় স্ট্রেট ফরওয়ার্ড দ্যাট মিন্স তোমাকে কার হাইব্রিডাইজেশন জানতে চাইছে সেন্ট্রালের 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 হাইব্রিডাইজেশন আমি দেখতেছি একটা ডাবল বন্ড আছে মানে অবশ্যই অবশ্যই কি হবে SP2 হাইব্রিডাইজেশন হবে SP2 হাইব্রিডাইজেশন হবে এই কোয়েশ্চনটা যেমন DU তে অনেকবার আসছে ফরমালডিহাইডের হাইব্রিডাইজেশন এটার হাইব্রিডাইজেশন DU তে দুইবার রিপিট আসছে দুইবার DU দুইবার কোয়েশ্চন আসছে টু টাইমস বারো বেশি আসছে হয়তো আমি দুইবার দেখছি দ্যাট মিন্স এখানে যদি আমরা এটার হাইব্রিডাইজেশন চিন্তা করি তাহলে এখানে হাইব্রিডাইজেশন যেহেতু দ্বিবন্ধন দেখছো দ্যাট মিন্স কি লিখে দিবা বলো তো SP2 লিখে দিবা দ্যাট মিন্স হচ্ছে এই যে সেন্ট্রাল অ্যাটমটা আছে এটার হাইব্রিডাইজেশন কি হয়ে যায় SP2 এটা তো আমরা ডাবল বন্ড থেকে বুঝছি তাই না এটা চাইলে আমরা আরো একভাবে বুঝতে পারতাম আরো একভাবে কিভাবে বুঝতে পারতাম আমরা যে একটা ইকুয়েশন পড়ছিলাম না x = ½ v + m - c + a পরে আমরা দেখাইছিলাম হচ্ছে এই জিনিসটা আসলে আমাদের লাগেই না দ্যাট মিন্স এই জিনিসটা আসলে কি এই জিনিসটা একটা নরমাল হিসাব এই জিনিসটা কি হিসাব এই জিনিসটা এই যে এখানে যত ঘটনা হিসেব করতেছি এগুলো আসলে আমরা হিসেব করতেছি কি বলতো সিগমা বন্ড ও কয়টা করছে প্লাস ও কি ঘটনা ঘটাইছে বলতো লোন পেয়ার কয়টা আছে দ্যাট মিন্স সিগমা বন্ড প্লাস হচ্ছে কি লোন পেয়ার যেমন তোমাকে এই অক্সিজেন তুমি এখান থেকে দেখে বলে ফেলছো তোমাকে যদি এই অক্সিজেন জিজ্ঞেস করতো এই অক্সিজেন জিজ্ঞেস করতো দ্যাট মিন্স এটা হচ্ছে আমরা অ্যাডভান্স পড়াচ্ছি বুয়েটের জন্য পড়াচ্ছি সবার জন্য লাগবে না এগুলো সবার জন্য লাগবে না দেখো তখন কি ঘটনা ঘটাবো তখন তো এই b + m - c + a করতে গেলে তোমার অনেক জায়গায় মাথা ঘুরতে থাকবে দ্যাট মিন্স তুমি কিছুই বুঝতে পারবে না এগুলো সব জায়গায় করাও লাগবে না এগুলো ধরো 100টা পরীক্ষা হলে এগুলো হয়তো একটাতে আসতে পারে দ্যাট মিন্স হচ্ছে আসার প্রবাবিলিটি খুবই কম এটা তো স্পিডও আমরা এখান থেকে বুঝে গেছি চাইলে আমরা হিসাবটা আর একভাবে করতে পারি এখানে লোন পেয়ার কয়টা আছে দুইটা পায় বন্ধন কি আমার কাউন্ট হবে না এখানে কে থাকে সিগমা বন্ড আমরা বলছিলাম হচ্ছে বি হচ্ছে মনোভ্যালেন্ট এই যে এম হচ্ছে মনোভ্যালেন্ট এর ব্যালেন্স শেলে ইলেকট্রন কয়টা এর পাশে মনোভ্যালেন্ট কয়টা আসছে আমরা শুধুমাত্র এটা কাউন্ট করি তাই না বাকিটা আমরা লোন পেয়ার হিসেবে রেখে দিই দ্যাট মিন্স হচ্ছে আমরা শুধুমাত্র সিগমাটা কাউন্ট করবো এই পাই যে জিনিসটা আছে এটা আমরা কাউন্ট করবো না তাহলে কি হয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দ্যাট মিন্স এর পাশে সিগমা বন্ড করছে সিগমা বন্ডের মধ্যে মোট ইলেকট্রন আছে কয়টা দুইটা এখানে কয়টা আছে দুইটা টোটাল চারটা লোন পেয়ার কয়টা আছে একটু টাফ হয়ে যাচ্ছে মনে হয় লোন পেয়ার কয়টা আছে দুইটা টোটাল কয়টা আছে ছয়টা তাহলে 6 / 2 দ্যাট মিন্স কি হয়ে যাবে 3 মানে কি হবে SP2 এবার ধরো এই অক্সিজেনের জন্য হাইব্রিডাইজেশন জিজ্ঞেস করলো এটা কেন বলতেছে এই জায়গায় এসে এর একটা কারণ আছে এর কারণ হচ্ছে ওজোনোলাইসিসে মূলত কোন হাইড্রোজেন কোন অক্সিজেনটা দিয়ে দ্যাট মিন্স ওজোনের কোন অক্সিজেন দিয়ে ও অ্যাটাক করে এই জিনিসটা জাস্ট বলার জন্য আর কি বা এই জিনিসটা আমাদের লাগবে আর কি দেখো এখানে কয়টা আছে এখানে কিভাবে হিসেব করবো এটা সিগমা বন্ড যেহেতু সিগমা বন্ডেরটা কি কাউন্ট হবে নাকি কাউন্ট হবে না সিগমা বন্ড কাউন্ট হবে লোন পেয়ার কাউন্ট হবে পাই বন্ড কাউন্ট হবে না পাই বন্ড কেন কাউন্ট হবে না এর কারণ পাই বন্ধন করার জন্য আমাদের কি লাগে পিওর পি দ্যাট মিন্স বিশুদ্ধ পি অরবিটাল লাগে বিশুদ্ধ পি অরবিটাল লাগে দ্যাট মিন্স হচ্ছে ওইটা কি হয়ে যায় বিশুদ্ধ পি অরবিটাল থাকতে গেলে ওটা অসংকরিত অবস্থায় থাকতে হবে দ্যাট মিন্স এগুলোকে কি থাকতে হবে হাইব্রিডাইজড অবস্থায় থাকা যাবে না সেই জন্য আমরা হচ্ছে শুধুমাত্র সিগমাটা কাউন্ট করছি তাহলে এখানে সিগমার মধ্যে আছে কয়টা দুইটা এরপরে লোন পেয়ার কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 দ্যাট মিন্স এখানে তাহলে আছে 8 / 2 তাহলে 4 তাহলে এটার হয়ে যাবে কি sp3 hybridization তাহলে এবার দেখো তো এই অক্সিজেনটা আমরা বের করতে পারবো না এখানে কয়টা আছে সিগমা বন্ধনের মধ্যে আছে একটা দুইটা
তিনটা চারটা পাঁচটা ছয়টা পাই কি কাউন্ট হবে পাই কাউন্ট হবে না এটা কিন্তু আমি কেটে দিছি কেন এটা হাইব্রিডাইজেশন করার সময় কাউন্ট হবে না দ্যাট মিন্স এই অক্সিজেনও কি হবে 1 2 3 4 5 6 যদি এটা ডাবল বন্ড দেখে আমরা এটা স্ট্রেট ফরওয়ার্ড বুঝে যেতাম বাট আমাদের এখানে যে sp3 হাইব্রিডাইজড অরবিটালটা আছে তোমাকে যদি বুয়েটে জিজ্ঞেস করে বসে ওজনের গঠন এখানে দেখায় আছে দেখানো আছে এখানে তোমাকে নাম্বারিং করে দিছে এক নাম্বার অক্সিজেন দুই নাম্বার অক্সিজেন তিন নাম্বার অক্সিজেন যদি এগুলা কি করে রেজোনেট রেজোনেন্স করে দ্যাট মিন্স হচ্ছে রেজোনেটেড স্ট্রাকচার বা অনুরণিত স্ট্রাকচার থাকে এগুলো গুতে থাকে বাট তোমাকে মার্ক করে দিলে এই অবস্থার জন্য ঘটনা তোমাকে বলবো হচ্ছে কোন অক্সিজেন দিয়ে ও অ্যাটাক করবে বা কোন অক্সিজেন আমাদের বিক্রিয়া শুরু করবে আমি তোমাদের বলে রাখি এটাও করবে না এটাও করবে না ঘটনা ঘটাবে কে এটা দ্যাট মিন্স তিন নাম্বার হচ্ছে আমাদের ওজোনোলাইসিসের মূল অর্থাৎ যেটা এই অবস্থায় থাকে এটা দিয়ে কি ঘটনা ঘটায় ওজোনোলাইসিস ঘটায় ওজোনোলাইসিস ইনিশিয়েট করে আরম্ভ আমি মনে হয় একটু ফাস্ট বলছি তোমরা যদি এটুক বুঝে যাও তাহলে ওয়াই বলো এটুক বুঝছো কিনা বলো এটা একটু একটু বুঝছো কিনা বলো আমি লেখার জন্য টাইম দিচ্ছি এটা একটু টাফ হয়ে গেছে এটা লিখছো বোঝা গেছে কিনা বলো এটা লেখার জন্য আমি 20-30 সেকেন্ডের মতো টাইম দিচ্ছি সিয়াম হায়দার আছে নাফিস নাহিয়ান আছে ইমরান রায়ান আছে সিয়ামকে কি আমি অনেক জায়গায় দেখতেছি নাকি ওকে কি আমি আরো কোনো ব্যাচ কত দেখছি নাকি তোমরা অনেক জায়গায় দেখবা অনেক জায়গায় দেখবা হচ্ছে এখানে কি দেয়া আছে আমি তো এখানে ডট স্ট্রাকচার দিয়ে আছি ডট স্ট্রাকচার দিয়ে ঘটনা ঘটানোর দরকার নাই বাট অনেক জায়গায় দেখবা এই ওজন আমি যেরকম করছি এরকম পাবা না আরেক রকম পাবা তখন আবার এটা নিয়ে মাথা ঘুরতে থাকবে দেখো ঘটনা কি পাবা এরকম পাবা এরকম পাবা এরপর এখানে একটা প্লাস এখানে একটা মাইনাস আমি তো ইলেকট্রন দিয়ে এগুলোকে কি করে ফেলছি ব্যালেন্স করে ফেলছি এটা কি ঘটনা ঘটাইছে এটা হচ্ছে দেখো এখানে অক্সিজেনের ব্যালেন্স কি হয়ে গেছে একটা দুইটা তিনটা চারটা দ্যাট মিন্স এখানে কি এসে গেছে দুই ব্যালেন্সির জায়গায় আরো একটা এসে গেছে না দ্যাট মিন্স এখানে কি হয়ে গেছে ইলেকট্রন বেড়ে গেছে আর এখানে তো দুইটা ব্যালেন্সই নাই সেই জন্য এখানে মাইনাস এখানে প্লাস এগুলো বুঝা লাগবে না এটা হচ্ছে ফর্মাল চার্জের কনসেপ্ট থেকে আসছে এই জিনিসগুলো তোমাদের পড়া লাগবে না আর কি দ্যাট মিন্স তোমরা এই স্ট্রাকচারটাও দেখবা এটাও ঠিক এটাও ঠিক এটা হচ্ছে লুইস ডট দ্যাট মিন্স আমি হচ্ছে সব ইলেকট্রন দেখাই দিছি আর এটা তো হচ্ছে জাস্ট কি যেহেতু ব্যালেন্সই বেড়ে গেছে এটাকে প্লাস দিয়ে রাখছি এটাকে মাইনাস দিয়ে রাখছি ও থ্রি আমরা জানছি হচ্ছে কেমন ও থ্রি হচ্ছে বেশ রিয়েক্টিভ আচ্ছা এরকম এরকম তোমাদেরকে আরেকটা দিচ্ছি দেখি এটা বলো তো কার্বন ডাইঅক্সাইডে কার্বন অক্সিজেনের হাইব্রিডাইজেশন সংকরায়ন কোয়েশ্চেন বুঝা গেছে দ্যাট মিন্স কার্বন ডাইঅক্সাইডে তোমার এটা বের করতে বলবে এটাও খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেন এসে যেতে পারে দ্যাট মিন্স ওজন অথবা এটা এই দুইটার যে কোনো একটা আসতে পারে যদি আসে আর কি এগুলো আসার চান্স বেশি কার্বন মনোক্সাইডের দিকেও যাবে না হয়তো এটা দেখি এখানে বলতো তোমরা তো এখন মোটামুটি অনেক কিছুই পারো অনেক কিছুই মোটামুটি সবার শেষ হয়ে গেছে অনেকে বিভিন্ন জায়গায়ও শেষ করে ফেলছো এটা একটু বলো মাহাদি হাসান বলছে এসপি থ্রি বন্ড হলে ওটা তো রিয়েকশন করার কথা না তুমি তো ডিরেক্ট এসপি থ্রি দেখে বলতেছো মাহাদি বাট ওইখানে তো মেইন ঘটনাতে তুমি যাবে নি ওইটার জন্য হচ্ছে মেকানিজম যখন দেখবে তখন তুমি ব্যাপারটা আরও ভালো বুঝতে পারবে আর কি ঘটনাটা কী ঘটে দ্যাট মিন্স হচ্ছে ও তো কোনো একটা ঝামেলা হয় ও তো এমনি এমনি জাস্ট ওই অবস্থায় ঘটনা ঘটায় না ও তো কোনো রকমের একটা বিকৃতি হয় বা কিছু একটা হয় আচ্ছা আলী আসিফ বলছে লাস্ট সেলে ছয়টা ইলেকট্রনের জায়গায় ভিন্ন পরিমাণে ইলেকট্রন থাকতেছে অক্সিজেনগুলো তাহলে চার্জ কেন পরিবর্তন হচ্ছে না আসিফ আলী খান বলছে লাস্ট শেলে ছয়টা ইলেকট্রনের জায়গায় আচ্ছা ও যে কোয়েশ্চেনটা করছে এটা আমি বুঝতে পারছি ও যে কোয়েশ্চেনটা করছে এটার জন্য হচ্ছে আমাদের পুরো আসলে এই জিনিসটা নিয়ে পড়তে হবে আর কি দ্যাট মিন্স ও যেটা করছে এটা হচ্ছে ও অক্সিজেনের জাস্ট পিরিয়ড গ্রুপ 16 তো এখান থেকে ও লাস্টের যে ব্যালেন্স ইলেকট্রনগুলো আছে ওগুলো নিয়ে হিসেব করে করছে বাট এটা হচ্ছে বন্ডেড কন্ডিশনে দ্যাট মিন্স বন্ডেড অবস্থায় এই ঘটনাটা আর চার্জের যে বিষয়টা আসলে হচ্ছে এই পুরাটা হচ্ছে কি স্টেবল একটা দ্যাট মিন্স এই যে চার্জটা হয় এটা তো হচ্ছে লুইস ডট স্ট্রাকচার এটার কনসেপ্টটাই আলাদা এটা জাস্ট বোঝানোর জন্য আমি এখানে করছি এখানে হচ্ছে দেখবা অটোমেটিক কি হতে থাকবে ওর
রেজোনেন্স হতে থাকবে দ্যাট মিন্স এখানে কি ঘটনা ঘটবে এটা অবশ্য নিজেরা বুঝতে পারতেছো ও এখানে টানবে এখান থেকে এখানে আসবে এভাবে করে জাস্ট এই শেপটা উল্টে যাবে আর কি এটা ইকুইভ্যালেন্ট আবার এটা লিখে না লিখা সেম বন্ডেড কন্ডিশনে আসিফ আলি আসিফ যেটা জিজ্ঞেস করলো আসলে ছয়টা ইলেকট্রনের জায়গায় ভিন্ন পরিমাণে ইলেকট্রন থাকতেছে অক্সিজেনগুলো তাহলে চার্জ কেন পরিবর্তন হচ্ছে না এটা বন্ডেড কন্ডিশনের জন্য দ্যাট মিন্স আমি যখন এই জিনিসটা নিয়ে পড়াবো তখন হচ্ছে যখন পড়াই আর কি লুইস ডট স্ট্রাকচার কি তোমাদের শর্টে আছে শর্টে থাকলে এটা তো পড়াতে হবে যখন পড়াই তখন যদিও খুব বিরক্তিকর একটা জিনিস এবং হচ্ছে কোনো কাজে লাগে না আর কি মডার্ন কেমিস্ট্রি তো এটা কোনো কাজ নেই আচ্ছা দেখো এসপি টু অক্সিজেনের এসপি বলছে কার্বনের তানবিন বলছে এটা তানবির হায়দার বলছে এসপি এসপি টু কার্বন ডাইঅক্সাইড তো তোমাদের মনে হয় অনেকবার আসছি কার্বন ডাইঅক্সাইডে এখানে দেখে এখানে একটা ডাবল বন্ড এখানে একটা ডাবল বন্ড তাহলে আমরা বুঝবো হচ্ছে এর জন্য কি হবে একটা ট্রিপল বন্ডের মতো কাজ করতেছে এসপি আর এর জন্য আসলে কি হয়ে যাচ্ছে যদি আমরা শুধু ডাবল বন্ড দেখি এটা এসপি টু হয়ে যাবে এটা এসপি টু হয়ে যাবে তাই না এই ব্যাপারটা আরো ইজি আর কি এখানেও চাইলে তুমি এভাবে হিসেব করতে পারো এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এক এই অক্সিজেনে দেখো তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা বসে দিলা তাহলে তুমি যদি ওইভাবে হিসেব করো তাহলে কি আসছে পাইটা হিসেব করা যাবে না তাহলে এখানে দুইটা হিসেব করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ডিভাইড দুই তিন তিন মানে কি হবে এসপি টু এখানে এক দুই তিন চার ছয় তাহলে এখান থেকে কি আসবে ছয় ডিভাইড দুই এর মানে কি তিন এর মানে এসপি টু এর ক্ষেত্রে কি আসতেছে এক দুই তিন চার পাই তো কাউন্ট করা যাবে না দ্যাট মিন্স আসবে কি পাই যদি কাউন্ট করা না যায় তাহলে আসবে কি এক দুই তিন চার চার ডিভাইড দুই এর মানে দুই দুই মানে কি হবে এসপি হাইব্রিডাইজেশন আচ্ছা এটার এটার হচ্ছে আরেকটা বিষয় একটু দেখেনি যদি তোমাকে এটার অরবিটাল সংকরণ চিত্র আঁকতে বলে যেহেতু এমআইএসটি তো আসছে এই কোয়েশ্চনটা আমি একটু দেখে নিচ্ছি তাহলে এটা কি ঘটনা ঘটবে এটার অরবিটাল সংকরণ চিত্র যদি আঁকতে হয় আমি জাস্ট একটু বলে নিই কার্বন কার্বনের দুই পাশে কি আছে অক্সিজেন আছে তাই না দ্যাট মিন্স কার্বন কার্বনের দুই পাশে কি আছে অক্সিজেন এটা হচ্ছে এসপি হাইব্রিডাইজড দ্যাট মিন্স এরকম হবে অক্সিজেনগুলোর হাইব্রিডাইজেশন কিরকম হবে এসপি টু এসপি টু মনে আছে এসপি টু ওই যে বিসিএল থ্রি এভাবে আমরা পড়ছিলাম না বিসিএল সিএল সিএল এভাবে আমরা দেখছিলাম না আমরা হচ্ছে আমাদের মেইন পড়ায় ঢুকে যাচ্ছে এটা জাস্ট একটু দেখেনি দ্যাট মিন্স এটা কি হয়ে গেছে দেখো তো এসপি টু এই যে ত্রিকোণাকার একটা অবস্থানে আছে আবার এটা কি হয়ে গেছে দেখো তো এটা হচ্ছে কি 180 ডিগ্রি আনুমানিক এরকম একটা অবস্থানে আছে এবার পাই বন্ধন যদি দেখাতে হয় এই জায়গাটাই মূলত ভুল করবে আর কি সবাই পাই বন্ধন যদি দেখাতে হয় এ তো দুইটা পাই হবে তাই না দ্যাট মিন্স হচ্ছে এখানে একটা পাই এখানে একটা পাই বন্ড কার্বনের এখানে একটা পাই এখানে একটা পাই বন্ড দ্যাট মিন্স একটা যদি এই অ্যাক্সিসে হয় আর একটা অবশ্যই অবশ্যই কি হবে ভিন্ন একটা অ্যাক্সিসে হবে ভিন্ন অ্যাক্সিস বলতে এটা যদি ওয়াই অ্যাক্সিস হয় বা জেড অ্যাক্সিস হয় তাহলে বাকিটা হবে অন্য অ্যাক্সিসে দ্যাট মিন্স এটা আর এটা কিন্তু একই অবস্থান আছে তা না দ্যাট মিন্স এই দুইটা কিন্তু ভিন্ন এই দুইটার কিন্তু মূল স্ট্রাকচারটা মনে হয় তোমাদের বুঝতে ঝামেলা হচ্ছে দ্যাট মিন্স এখানে যদি তিনটা অ্যাক্সিস থাকো এই যে দেখো এটা হচ্ছে একটা অ্যাক্সিস এটা তো একটা অ্যাক্সিস এই অ্যাক্সিস বরাবর তোর মেইন স্ট্রাকচারটা আছে এটা কোন ঘটনা ঘটতেছে এটা হচ্ছে এই প্লেনটার মধ্যে দ্যাট মিন্স এই প্লেনের মধ্যে হচ্ছে এটা এটা আছে কিসের মধ্যে এই যে প্লেন যেটা আছে এটার মধ্যে এমন না যে এই অ্যাক্সিসের মধ্যে এটা আছে এই যে পি অরবিটালটা যেখানে আছে ও এখানে নাই এটা হচ্ছে এই যে প্লেনের মধ্যে আছে এটা অ্যাক্সিস এটা কি ওয়াই দি যদি আমাদের হচ্ছে এটাকে জেড দি আর কি প্রবলেম নাই এটা ওয়াই দি এটা জেড দি এটা মনে হয় বুঝে গেছে তাই না এটা মনে হয় বুঝে গেছে এটা একটু লিখে নাও আমি একটু টাইম দিচ্ছি এটা আহমদ মোহাম্মদকে দেখা যাচ্ছে এটা কি বুঝে গেছে সবার
তোমরা নিজেরা যেটা করবা নিজেরা হচ্ছে এই জিনিসটা একটু ট্রাই করবা সিও এর জন্য। HW এটা হচ্ছে ক্লাস নোট যেখানে দিব এখানে হচ্ছে হাইব্রিডাইজেশন আর সাথে হচ্ছে কি এই জিনিসটাকে কি বলে অরবিটাল সংকরণ চিত্র এটাকে বলা হয় অরবিটাল সংকরণ চিত্র হাইব্রিডাইজেশন এন্ড অরবিটাল হাইব্রিডাইজড ডায়াগ্রাম ডায়াগ্রাম আচ্ছা এটুক মনে হয় বুঝে গেছে সবার তাই না এটুক এটুক কি বুঝে গেছে ওকে সবাই ওয়াই বলছে সিএম হায়দার বলছে ভাইয়া আরেকবার বলেন একটু কোনটা আরেকবার বলবো এখানে তো মূলত এখানে তো কোনো ছাপালা নাই এটা হচ্ছে এসপি হাইব্রিডাইজেশন দ্যাট মিন্স এটা বরাবর বসে গেছে এই দেখো দ্যাট মিন্স কার্বনের যেটা আছে এটা কি হবে এসপি এসপি হলে আমরা কি জানি 180 এভাবে বসবো অক্সিজেনেরটা কি হবে তাহলে এই যে ত্রিকোণাকার এখানে একটা অক্সিজেন আছে এটা কি হবে ত্রিকোণাকার এবার আসছে পাই বন্ধনে পাই বন্ধনে এই যে পাই বন্ধনের কয়টা হবে দুইটা এটার সাথে যদি এরকম হয় তাহলে আরেকটার সাথে কোন দিকে হবে এই যে এই এক্সিস বরাবর হবে দুইটা এক্সিস বরাবর হবে এটাই আচ্ছা এবার একটু দেখো ধরো এইটা দিয়ে একটু দেখাচ্ছে যদিও আমাদের এই মেকানিজম টেকানিজম কিছুই লাগবে না আর কি কিছুই আমাদের দরকার নেই আমরা জাস্ট প্রোডাক্টটা বলতে পারলে হবে আমাদের প্রোডাক্টটা লিখের সহজ নিয়ম হচ্ছে কি সহজ নিয়ম যেখানে দ্বিবন্ধন দেখবা ওই জায়গাটা একদম পুরোপুরি ভেঙে ফেলবা ভেঙে এখানে কি অ্যাড করে দিবা অক্সিজেন এখানে কাকে অ্যাড করে দিবা অক্সিজেনকে দ্যাট মিন্স আমাদের পড়া হচ্ছে শুধুমাত্র এইটুক জানলে হবে এখানে অক্সিজেন অ্যাড করে দিবা এখানে কি করে দিবা অক্সিজেন অ্যাড করে দিবে দ্যাট মিন্স এই জায়গায় হচ্ছে একটা কি অ্যালডিহাইড এখানে হচ্ছে কি একটা অ্যালডিহাইড অ্যালডিহাইড নাও হতে পারে এটা আসলে মূলত ডিপেন্ড করে জিঙ্ক আর H2O এর উপর জিঙ্ক আর H2O যে দেয়া আছে দেখে বলতো এই দুইটার কাজ কি দ্যাট মিন্স জিঙ্ক H2O যে দেয়া আছে এটার কাজ কি এই বিক্রিয়া তো সবাই দেখছো তাই না দ্যাট মিন্স O3 এর কাজ এখানে কি হয়ে গেছে এর সাথে অ্যাড হয়ে গেছে কাইন্ড অফ কি O3 এডিশন রিয়েকশন দুইটা যৌগ মিলে কি হয়ে গেছে একটা যৌগ বাট আমি বললাম হচ্ছে এই অংশটার কাজ কি জিঙ্ক আর H2O যে আছে এটার কাজ কি এটার কাজ কি শিশির বলছে জারণ হতে দেয় না জারণ হতে দেয় না এক্স্যাক্টলি দ্যাট মিন্স জারণ হতে দেয় না ঘটনাটার মানে কি এর মানে হচ্ছে এখান থেকে যখন অক্সিজেনটা আসে এই যে দেখো এখান থেকে মূলত বের হয়ে যাচ্ছে কি আমি কাটছি কোনভাবে এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে শুরুতে একটু বিরক্তিকর লাগবে বাট আমি হচ্ছে অনেকগুলো এক্সাম্পল পড়াবো বিক্রিয়া লিখতে কোনো ঝামেলা হবে না এই যে আশেপাশে কথা বলতেছি এগুলো হয়তো একটু কি শুরুতে দ্যাট মিন্স হচ্ছে এটা রিয়েকশন লিখে একদমই ইজি তাহলে দেখো এমনে করে এখানে ভাঙছি আবার এমনে করে এখানে ভাঙছি এখানে ভাঙে কেন এটারও কারণ আছে এখানে ভাঙে কেন এটার যদি কারণ বুঝাতে হয় তাহলে কি করতে হবে যে ঘটনাটা ঘটাবো এটা হচ্ছে অনেকে শুরুতে না বুঝতে পারো এখানে দুইটা কার্বন আছে এই কার্বন এই কার্বন এখানে কি ছিল পাই বন্ধন সাথে যেহেতু একজন যুক্ত হচ্ছে দ্যাট মিন্স হচ্ছে এই জিনিসটা কি এই জিনিসের ভিতর ইলেকট্রন আছে তাই না দ্যাট মিন্স এর দিকে আকৃষ্ট হবে কে এর ভিতর কে আছে পাই ইলেকট্রন দ্যাট মিন্স এর দিকে আকৃষ্ট হবে কি ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল এর দিকে আকৃষ্ট হবে ইলেকট্রোফাইল দ্যাট মিন্স ও নিজে কি নিউক্লিওফাইল তোমাকে যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় ও নিজে কি তাহলে হচ্ছে নিউক্লিওফাইল এর মানে এর দিকে আকৃষ্ট যে হবে একে মাস্ট কি হতে হবে যদি এখানে ঘটনা ঘটায় পাই এর মধ্যে ঘটনা ঘটায় দ্যাট মিন্স ইলেকট্রনের দিকে আকৃষ্ট হচ্ছে দ্যাট মিন্স O3 জিনিসটা অবশ্যই অবশ্যই কি হতে হবে ইলেকট্রোফাইল দ্যাট মিন্স ইলেকট্রনের টানে আসতেছে এরকম কেউ দেখো ইলেকট্রনের টানে আসার জন্যই আমাদের ঘটনাটা ঘটাইছিলাম আমাদের তিনটা ছিল এ তো ঘটনা ঘটাতে পারতেছে না এই ইলেকট্রন আসে আসে মানে আবার বেশি হয়ে গেছে তাই না ইলেকট্রন আসে আসে আবার কি হয়ে গেছে বেশি হয়ে গেছে বা আমি ডট দিয়ে দেখাতে পারি ডট দিয়ে দেখালে কি ঘটনা ঘটবে 1 2
দ্যাট মিন্স আমি যদি এবারে দেখি দ্যাট মিন্স এই ইলেকট্রনটা শুধুমাত্র এটার মধ্যেই হচ্ছে ঝামেলাটা শুধুমাত্র এটার মধ্যেই হচ্ছে ঝামেলা সেই জন্য এটা দিয়ে কোই অ্যাড হয় এটা দিয়ে অ্যাড হবে যেখানে আমাদের দরকার আছে দ্যাট মিন্স হচ্ছে যেই বারে ঘটনা বোঝা যাচ্ছে এটা কেন বলছিলাম এর কারণ হচ্ছে এগুলা দিয়ে তো যুক্ত হতে পারবে না এই দুইটার মধ্যে ইতিমধ্যেই অক্সিজেন কি আছে ইলেকট্রন ইতিমধ্যেই আছে দ্যাট মিন্স যুক্ত হবে কোনটা দিয়ে এটা দিয়ে যদি এটা এত বেশি বোঝার দরকার নাই বাট ঘটনাটা একটু করে বলে রাখতেছি আর কি দ্যাট মিন্স এই জিনিসটা এসে কি হয়ে যাবে আমাদের এই পাই দ্যাট মিন্স পাই ইলেকট্রন যে আছে এখানে যুক্ত হয়ে যাবে এখানে যুক্ত হয়ে এটা হচ্ছে আসলে আমরা সেকেন্ড স্টেপ লিখে আর কি এটার মেকানিজম আমাদের দরকার হয় না এটা ফার্স্ট যে ঘটনাটা ঘটায় এটা হচ্ছে এরকম যদি আমাদের দরকার হয় না এটা জাস্ট পাই ইলেকট্রনটা ও নিয়ে নিবে পাই ইলেকট্রনটা নিয়ে এরকম একটা ঘটনা ঘটাবে এই স্টেপটা হচ্ছে আনস্টেবল এরপর এখানে আসে এটা আমাদের দরকার হয় না আমাদের শুধুমাত্র দুইটা স্টেপ লিখব দ্যাট মিন্স হচ্ছে এখানে দেখো এই স্টেপে যে ঘটনাটা ঘটছে এটা হচ্ছে একটা বন্ড ছিল এটা খুবই খুবই আনস্টেবল এটাও আনস্টেবল বাট এটা হচ্ছে অনেক বেটার স্টেবল সেই জন্য এখানে বাইর করতে কি দিতে হয় আমাদের কিছু একটা দিতে হয় এই কিছু একটা আবার দুই রকম হতে পারে এই কিছু একটা জিনিসটা আবার দুই রকম হতে পারে দ্যাট মিন্স আমরা বইয়ে যেটা পড়ি এটা হচ্ছে এটাকে বলা হয় রিডাকটিভ রিডাকটিভ দ্যাট মিন্স বিজারণধর্মী 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 এর মানে কি এর মানে হচ্ছে অক্সিজেনকে এখান থেকে কি করে দিচ্ছে নাই করে দিচ্ছে অক্সিজেনকে নাই করে দিচ্ছে কি বলছি বোঝা যাচ্ছে দ্যাট মিন্স অক্সিজেন কমায় ফেলতেছে ফেলতেছে অক্সিজেনকে কমাই ও কি ঘটনা ঘটাবে যে অক্সিজেন কমে যাবে এখানে হওয়ার কথা ছিল H2O2 বাট আমাদের জিঙ্ক সহ যখন থাকে যদিও এই জিঙ্ক হচ্ছে একে মূলত টানার কারণ হিসেবে দেখায় আর কি এই জিঙ্ক একে কি ঘটনা ঘটায় ফেলবে জিঙ্ক অক্সাইড প্লাস H2O দ্যাট মিন্স আমাদের ফাইনাল প্রোডাক্টটা আমরা কি লিখি আমরা লিখি হচ্ছে এখানে দ্বিবন্ধন ভেঙে দিব দ্বিবন্ধন ভেঙে এখানে একটা অক্সিজেন যুক্ত করে দিব আর সাথে জিঙ্ক আর H2O যা আছে এখানে কি লিখব জিঙ্ক অক্সাইড প্লাস H2O এটা কেন হইছে এটা হইছে এর কারণ হচ্ছে এই যে অক্সিজেনটা এখান থেকে ছুটে এসে গেছে এই অক্সিজেনটা ছুটে আসার ফলে কি হয়ে যায় H2O2 H2O2 হলে ঝামেলা কি H2O2 হচ্ছে আমাদের একটা অক্সিডাইজিং এজেন্ট দ্যাট মিন্স ও সুযোগ বুঝে আর কি অক্সিডাইজিং এজেন্টটা এই ক্ষেত্রে হবে ও আবার কিন্তু কি হিসেবে কাজ করতে পারে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে বাট ওই ক্ষেত্রটা ভিন্ন আর কি তোমরা কিছু কিছু বুঝতেছো মনে হয় কিছু কিছু বুঝতেছো এক্স্যাক্টলি পারঅক্সাইড হতে দেয় না এখানে যদি শুধু তোমাকে পানি দিয়ে দেয় তখন কিন্তু এই ঘটনা ঘটবে না আমি একসাথে বেশি কথা বলে ফেলতেছি আপাতত এটুকু বুঝছো মনে হয় এটুক যা বুঝছো এখনো ভালোভাবে বুঝে নাই এটুক কিছু কিছু বুঝছো যা যা বুঝছো আপাতত আমি বুঝতে পারছি তেমন কিছু বুঝে নাই আর কি দেখি আমি আর একটু লিখি তিন নাম্বার একটা রিয়েকশন লিখি দ্যাট মিন্স ফার্স্ট আমি ফাইনাল প্রোডাক্টটা লিখে ফেলি ফাইনাল প্রোডাক্ট হচ্ছে আমার এখানে ঘটনা ঘটবে কি দ্বিবন্ধনটা পুরোপুরি ভেঙে যাবে তাহলে আমার একদম ফাইনাল প্রোডাক্ট যেটা আসবে এটা হচ্ছে দেখো একদম ফাইনাল প্রোডাক্টটা আসবে হচ্ছে দ্বিবন্ধন পুরোপুরি ভাঙাই দিব CH3 CH3 এখানে আসবে একটা অক্সিজেন যুক্ত করে দেব যেখানে ভাঙছে এখানে দুইটা বন্ধ ফাঁকা হয়েছে দ্যাট মিন্স এখানে একটা অক্সিজেন যুক্ত করব প্লাস H CH3 এখানে একটা অক্সিজেন যুক্ত করে দেব কি বলছে বোঝা যাচ্ছে দ্যাট মিন্স হচ্ছে দুইটা অক্সিজেন যুক্ত করে দিলাম এই ঘটনা ঘটছে আর আমরা যদি মাঝের স্টেপটা সহ আমাদের তো পরীক্ষায় লিখতে হবে মাঝের স্টেপটা সহ লিখতে হবে আবার কখনো কি আলাদা আলাদা লিখতে হবে তাহলে মাঝের স্টেপটা লিখার সময় কি করব সেম ঘটনা দ্বিবন্ধনটা নাই করে দিব দ্বিবন্ধন নাই করে যা আছে সেম ভাবে লিখব CH3 CH3 এরপর কি করব এখানে আছে H CH3 এখানে অক্সিজেন একটা দিলাম এখানে আরেকটা এটা হচ্ছে কি ওজোনাইট এরপরের স্টেপ দ্যাট মিন্স জিঙ্ক H2O তখন ঘটনা ঘটবে এটা সাথে কি হয়ে যাবে জিঙ্ক অক্সাইড বা তুমি এখানে লিখতে পারো মাইনাস জিঙ্ক অক্সাইড তাও হবে দ্যাট মিন্স হচ্ছে আমি এটা ফাইনাল প্রোডাক্টটা লিখছিলাম ফাইনাল প্রোডাক্টটা ছাড়া এভাবেও লিখতে পারি এটুকু মনে হয় একটু একটু বুঝে যাচ্ছে তাই না একটু একটু মনে হয় বুঝে যাচ্ছে এগুলো এটা কি বুঝা গেছে আচ্ছা সুনন্দা যেটা বলছে O3 এর সেন্ট্রালে অক্সিজেনের ঘাটতি হলে এখানে যে অক্সিজেনের ঘাটতি ওই ঘাটতি সেম না সেন্ট্রাল অক্সিজেনের ঘাটতি এখানে ব্যাপারটা হচ্ছে ফর্মাল চার্জ এটা কনসেপ্ট আলাদা
এই চার্জের কনসেপ্ট আলাদা এখানে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা দ্যাট মিন্স হচ্ছে এখানে ওর ব্যালেন্সই বেড়ে গেছে এইজন্য আমরা একটা প্লাস বসে এখানে কি দিচ্ছি মানে দ্যাট মিন্স এই চার্জগুলো নরমাল তুমি যে চার্জের হিসাব করছো সেম বিষয় না এটাকে বলা হয় জাস্ট ফর্মাল চার্জ এটাও আসলে ফর্মাল চার্জ এটা আসলে তুমি যে বাস্তবে চার্জ হিসাব করতেছো ওই রকম চার্জের হিসাব না আর কি তাই বলছে ভাই ইনার্ট সিসিএল ফোর দেয়া মাস্ট না ইনার্ট সিসিএল ফোর দ্যাট মিন্স হচ্ছে এটা সলভেন্ট সিসিএল ফোর সিএইচ টু সিএল টু সবগুলাই দেওয়া যায় দ্যাট মিন্স ওটা হচ্ছে ফার্স্ট স্টেপ আর কি এগুলো সলভেন্ট হিসেবে আরো দেয়া যায় মাস্ট না দ্যাট মিন্স ওইটাই মাস্ট না আর কি আর অনেকগুলাই দেওয়া যায় আচ্ছা এবার দেখি এটা একটু দেখো এটার জন্য কি হবে বলতো এটার জন্য কি হবে ও থ্রি মেইন ঘটনা ঘটাবা হচ্ছে যেখানে তুমি কি দেখবা দ্বিবন্ধন দেখবা ওই জায়গাটাই ভেঙে ফেলবা দ্যাট মিন্স হচ্ছে যেখানে এই দ্বিবন্ধন দেখবা ওইটাকে কি করে ফেলতে হবে ভেঙে ফেলতে হবে তাহলে এই জায়গাটা ভেঙে ফেলবা এই জায়গাটা যদি ভাঙো তাহলে আসে তোমার সি এইচ থাকে এই জায়গায় যুক্ত করবা কাকে যেহেতু দ্বিবন্ধন বাক্স ডাবল বন্ডেড অক্সিজেন আবার এখানে থাকে এইচ টু সি দ্যাট মিন্স এইচ টু সি এখানে একটা কি দিয়ে দিলাম অক্সিজেন এইচ টু সি এটাকে আমরা কি লিখতে পারি এইচ দুইটা আছে অক্সিজেনের সাথে এটা ফর্মালডিহাইড সেম চাইলে আমরা আরো অনেকগুলোর ক্ষেত্রে করতে পারি আর কি যেমন ধরো এটার জন্য যদি দেয় এটা কি লেখা হয়েছে এটা একটু লিখো আগে আরেকটা এক্সাম্পল দিচ্ছি আমি ফাইরোজ সিমিন জিজ্ঞেস করছে সলভেন্ট 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 সিসিএল ফোর এর কাজ কি এখানে এটা হচ্ছে সলভেন্ট হিসেবে আরেকটা জিনিস হচ্ছে কেন এই অক্সিজেনটা বের হয় এগুলো কেন বের হয় না এগুলোর জন্য আসলে মেকানিজমটা দেখলে অনেক ভালোভাবে বুঝতে পারবে আর কি মানে বোঝার তো দরকার নেই আসলে এগুলো দেখলে বিরক্তও হয়ে যেতে পারো দ্যাট মিন্স এই দুইটার মধ্যে আমরা মার্কোনিকপ রুল অনুসারে দ্যাট মিন্স মার্কোনিকপ রুল অনুসারে যদি থাকতো এইচ এক্স ধরো তুমি যুক্ত করতেছো এইচ এক্স হাইড্রোজেনটা এসে কোন জায়গায় যুক্ত হয় এই জায়গায় এসে যুক্ত হয় এর মানে কী ঘটনা ঘটে যে জায়গায় বেশি হাইড্রোজেন আছে এর মানে এইচ প্লাসটা এসে যুক্ত হচ্ছে এখানে এর মানে আমাদের বেশি ঋণাত্মক অংশটা কোন জায়গায় হয়ে যাচ্ছে এখানে হচ্ছে তাহলে আমার এই যে অক্সিজেনটা আছে তিন নাম্বার অক্সিজেন এটা আসলে কোন জায়গায় যুক্ত হবে এটা হচ্ছে যেহেতু আমার ইলেকট্রন দরকার এই সব জায়গায় এদের ব্যালেন্সিতে কোনো ঝামেলা না বাট এর ব্যালেন্সিতে ঝামেলা এই যুক্ত হবে এইদিকে ও যখন এই কার্বনে যুক্ত হতে থাকে তখন আবার এই জিনিসগুলো চেঞ্জ হতে থাকে আর কি এখানের একটা মাথা দিয়ে এসে যুক্ত হয় এই জায়গায় ফলে কি ঘটনা ঘটে এই যে দেখো এই ডাবল বন্ডটা তখন ও এদিকে একটা বন্ধন করতেছে মানে এই বন্ধনগুলো ক্রমাগত তখন কি হতে থাকবে চেঞ্জ হয়ে ভাঙতে থাকবে ফলে জিনিসটা কি হয়ে যায় দেখো জিনিসটা বেশি এলোমেলো হয়ে গেছে জিনিসটা কি হয়ে গেছে দেখো অক্সিজেনের এটা তখন ভেঙে যাবে ভেঙে কি ঘটনা ঘটবে আমি এখানে একটু লিখি তাহলে আরো ভালো বুঝতে পারবো অপ্রতিসম দিয়ে দেখাচ্ছি তাহলে সুবিধা আর কি আমাদের বুঝতে অপ্রতিসম হলে আমরা জানি হচ্ছে এটা এখানে তোমার মাইনাস হয়ে যাবে এটা কি হয়ে যাবে প্লাস এটা কেন প্লাস হবে এটা আরেকভাবে বোঝা যায় ওটার জন্য আমি যখন এইচ এক্স এডিশন করবো তখন বুঝাচ্ছি আপাতত জাস্ট বলে রাখতেছি আর কি এটা প্লাস এটা হচ্ছে কি মাইনাস এটা প্লাস এটা মাইনাস বিষয় এখানে না বিষয় হচ্ছে তিন নাম্বার অক্সিজেনটা যে আছে এটা এসে কই যুক্ত হবে এটা এসে যুক্ত হবে এই মাথায় তাহলে এখানে যেটা আছে এটা এসে যুক্ত হবে এই জায়গায় ঘটনা কি ঘটবে ঘটনা ঘটবে হচ্ছে এরকম সিএইচ থ্রি সিএইচ এখান থেকে কোন ইলেকট্রন এই ইলেকট্রনটা কোন ইলেকট্রন এই ইলেকট্রনটা যদি ডাবল বন্ডেড ইলেকট্রন না এটা হচ্ছে শুধুমাত্র একটা বন্ডেড ইলেকট্রন দ্যাট মিন্স পাই বন্ধনের ইলেকট্রন তাহলে একটা বন্ড এখনো আছে এখান থেকে ঘটনাটা কি ঘটে যায় এই যে অক্সিজেন 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 এমন হয় এরপরে এই জগৎটা হয় খুবই খুবই আনস্টেবল খুবই 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 আনস্টেবল কেন 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 এটা
এগুলো বুঝা লাগবে না, এগুলো বুঝা লাগবে না। এরপরও বলতেছে আর কি এই যোগটা খুবই 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 আনস্টেবল কেন, এই যোগটা খুবই 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 আনস্টেবল এর কারণ হচ্ছে দেখো আমি এখানে কি আঁকছিলাম, একটা দুইটা তিনটা চারটা অনেকগুলো ইলেকট্রন আঁকছিলাম না, দ্যাট মিনস অনেকগুলো লোন পেয়ার আঁকছিলাম না। এর মানে হচ্ছে এই জায়গাটায় আমাদের কি আছে, এই জায়গাটার মধ্যে আমাদের আছে ইলেকট্রন ইলেকট্রন আর ইলেকট্রন, এইখানে আছে হচ্ছে অসংখ্য ইলেকট্রন। এটা একটু টাফ হয়ে যাচ্ছে, এটা একটু টাফ, এগুলো তোমাদের বোঝা লাগবে, এটা তোমাদের বোঝার কোনো দরকার নাই, এটা জাস্ট এমনি বলে দিচ্ছে, জাস্ট বলে দিচ্ছে কেন, যাতে আরও সাইডের কথাগুলো যদি জানো তাহলে আর একটু বেশি মনে থাকবে, বাট এটা কোনো দরকার নাই। এইটাকে আমাদের সেকেন্ড স্টেপ, আমরা কি সেকেন্ড স্টেপ এটা লিখবো, আমরা যদি সেকেন্ড স্টেপ এটা লিখি তাহলে ভুল হবে না, বাট আমাদের বইয়ের সেকেন্ড স্টেপ কি এটা আছে, আমাদের বইয়ের সেকেন্ড স্টেপে এটার সাথে ওইটার পার্থক্য কি, আমাদের বইয়ে আছে ওজোনাইট যেটা, আর এটা হচ্ছে ওজোনাইটের আগের স্টেপ যেটা, এটা দ্যাট মিন্স হচ্ছে এটা অসংখ্য ইলেকট্রন আছে, অসংখ্য ইলেকট্রন আছে, দ্যাট মিন্স এই পোর্শনের মধ্যে কি আছে, অনেক বেশি রিপালশন, অনেক বেশি রিপালশন। আমাদের কাজ হচ্ছে একদম ইজি, আমাদের কাজ একদম ইজি, আমরা জাস্ট প্রোডাক্টটা লিখতে পারলে ঘটনা ঘটে যাবে, ফলে এরপরেই তো ঘটনাটা ঘটে। এরপরে ঘটনা হচ্ছে এখান থেকে সেই জন্য বন্ডটা ভেঙে যেতে হয়, এখান থেকে বন্ডটা ভাঙে, এগুলো যদিও কি জাস্ট বলে দিচ্ছি আর কি, এখান থেকে বন্ডটা ভেঙে এরপরের স্টেপ যেটা আমাদের পরীক্ষার হলে লিখতে হবে। আমরা দুটো বন্ড ভাঙছি না, আসলে বন্ড ভাঙে হচ্ছে ফার্স্টে পাইয়ের যেটা আছে ওইটা, পাইয়ের টা ভাঙার পর এরপরে এই ঘটনাটা ঘটে, কেন এই যোগটা আনস্টেবল, এর পরের যোগটা যে খুব একটা স্টেবল তা না, তবে এটা হচ্ছে অনেক ভালো স্টেবল আর কি। CH3 দ্যাট মিনস অনেকটা কি ঘটনা ঘটে, রিফর্ম হয় আর কি নিজের মধ্যে, CH2 একটা অক্সিজেন। এই দুইটার পার্থক্য মনে হয় বুঝতে পারছো, এটা যাতে পরীক্ষার হলে ভুল না করো, তোমাকে কিন্তু দুইটাই ভাঙতে হবে, তোমাকে দুইটাই বন্ধন ভাঙতে হবে, দ্যাট মিনস এই জিনিসটা মাথায় রাখবে, তোমাকে এখানে দুইটাই ভাঙতে হবে, তোমার লিখতে হবে এই স্টেপটা। O3 এর ভিতর কয়টা অক্সিজেন আছে, তিনটা অক্সিজেন, তুমি লিখতেছো যেটা এটা তুমি বুঝতেছো এই না কি লিখতেছো, এখানে একটা দিছো, এখানে একটা দিছো, এখানে একটা দিছো, এখানে একটা দিছো, আসলে এই ঘটনা আসছে হচ্ছে এখান থেকে, ফার্স্টে তিনটাই এভাবে, এই যে দেখো মাথাটা দিয়ে এমনি করে যুক্ত হয়ে যায়, এমনি করে যুক্ত হয়ে যায়। এরপরের ঘটনা হচ্ছে যখন এটা ভেঙে যায় তখন এরা আবার কি হয়, রিঅ্যারেঞ্জ এই অবস্থাটা আসবে, দ্যাট মিনস যেটা আমরা হচ্ছে দেখি আর কি। এরপরে এটা কেন ভাঙে, এটা ভাঙে তাও হচ্ছে চার্জের ইস্যুতে, যে ঘটনাটা আমি এতক্ষণ বুঝাচ্ছিলাম, দ্যাট মিনস বলতেছিলাম এটা কেন বের হয়ে যাচ্ছে, এই অক্সিজেন বের হয় না, এই অক্সিজেন বের হয় না, আমি বুঝতে পারছি তোমাদেরকে একদম বিরক্ত করে ফেলছে, একদম বিরক্ত করে ফেলছে অনেকদিন পরে এসে, আমি জাস্ট বুঝাচ্ছিলাম কেন এই অক্সিজেনগুলো যায় না, এটাই কেন যাবে, এটাই কেন যাবে, এটা কেন যাবে, আর এটা যে দুইটা বন্ধনী ভাঙতে হবে, এটা যদি তিনটা থাকে, তিনটা যদি তিনটা থাকে তাহলে তিনটা কি ভাঙতে পারবা, ফাইনালি তিনটা ভাঙা যাবে না, এখানে তখন একটা থেকে যাবে, দ্যাট মিনস অ্যালকাইনের ক্ষেত্রে যদি হয় তখন হচ্ছে একটা থাকবে, তোমার হচ্ছে দুইটা বন্ধন ভাঙবে, একটা থাকবেই থাকবে ওর ক্ষেত্রে আর কি, ওর মেকানিজম ইস্যুটা যদি আর একটু ভিন্ন। দেখো আমি যেটাতে আসছিলাম এটা হচ্ছে কি, এখানে প্লাস, এখানে কি ছিল মাইনাস, এখানে যেহেতু প্লাস আছে দ্যাট মিনস এখানের ঘটনা কি ঘটে যাবে, প্লাস যেহেতু আছে এই অক্সিজেন, এখানে তো দুইটার মধ্যে কোনো টান টান কিছুই ছিল না, বাট এদের জন্য ক্রিয়েট হচ্ছে, এটা মাইনাস মানে এটা প্লাস, এটা কি হয়ে যাবে মাইনাস, আর এটা যেহেতু প্লাস এটা মাইনাস, এটা যেহেতু মাইনাস এটা হচ্ছে প্লাস, দ্যাট মিনস এই অক্সিজেনটাই হচ্ছে সবচেয়ে বেশি কি অবস্থায় আছে, আনস্টেবল অবস্থায় আছে, দ্যাট মিনস ওর এক সাইডে এক রকমের টান আর এক সাইডে কি আরেক রকমের, দ্যাট মিনস হচ্ছে একটাতে প্লাস আর একটাতে মাইনাস, দ্যাট মিনস এটাই হচ্ছে সবচেয়ে কোন অবস্থায় আছে, আনস্টেবল অবস্থায় আছে। তুমি যদি এখানে টানগুলো হিসেব করো, দ্যাট মিনস প্লাস মাইনাস মিলাই আর কি, একদিকে ওর ইলেকট্রন বেশি আরেকদিকে ইলেকট্রন কম, দ্যাট মিনস এটা রিলিজ হওয়াটাই কি হবে সবচেয়ে ইজি হয়ে যায় এটার মধ্যে। আচ্ছা তোমরা বড় ভাই আছো তাই না, দেখি এটা কি হবে বলতো, এটা কি হবে, এটাকে যদি তুমি ওজোনোলাইসিস করে দাও, এই পরের অংশ নিয়ে আমি আপাতত ঝামেলা করতেছি না, এই কারণে আমাদের বইয়ে এটা নিয়ে বেশি আর কি, বাট ওইখানে ঝামেলা করা যায়, ওইখানে অনেক কিছু করা যায়, দ্যাট মিনস সেকেন্ড স্টেপটা পুরো ভিন্ন একটা ইস্যু, এটার জন্য ওজোনোলাইসিসের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে রিডাকটিভ আর একটা হচ্ছে কি অক্সিডেটিভ, দ্যাট মিনস পরের স্টেপটা আমি দুইভাবে ঘটাতে পারি, একটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট দিয়েও ঘটাতে পারি, আর একটা ঘটাতে পারবো আমি রিডিউসিং এজেন্ট দিয়ে, ওইটার উপর ডিপেন্ড করে আমার প্রোডাক্ট পাবো, বাট বিষয় হচ্ছে ওটা আমি একটু করে দেখাবো। এটা কি হবে বলো, লাভিয়াকে দেখা যাচ্ছে, পান্ত আছে, পান্ত তো একটা লিঙ্ক চাইছিল, ওই যে
সিমুলেশনের ওটা মনে হয় ওই ইতিমধ্যে পেয়ে গেছে আর কি। লাবিয়াকে দেখা যাচ্ছে, মাহমুদ হাসানকে দেখা যাচ্ছে, ইমরান রায়হান আছে। দেখি এটা কি হবে, এটা কি হবে, একদম ইজি। এটা কি হবে, তোমার কাজ কি, তুমি যখনই ওজন দেখবা তখন তোমার কাজ কি তুমি মোটামুটি বুঝে গেছো, তোমার কাজ কি ঘটাতে হবে, সব দ্বিবন্ধন যেগুলো আছে ওগুলোকে ভেঙে দিতে হবে, তাই না? সব দ্বিবন্ধন গুলাকে ভেঙে দিতে হবে। সব দ্বিবন্ধন যদি ভাঙো, এখানে একটা ভাঙবা, তোমরা কি লিখছো, তোমরা এখন অ্যান্সার লিখছো নাকি তোমরা কিছুই বুঝো না? এখানে একটা ভাঙবা, দ্যাট মিন্স দুইটা ভেঙে ফেলছো, তোমরা কি বুঝছো এটার অ্যান্সার কি হবে? নাফিস নাইয়ান লিখছে CH2COHCHO। সিএম হায়দার বলছে ভাইয়া প্লাস মাইনাস বুঝতে একটু প্রবলেম হচ্ছে। প্লাস মাইনাস তোমার বুঝাও লাগবে না, ওইটা আসলে তোমাদের বিষয় না আর কি, ওগুলো বুঝতে গেলে তোমার উল্টা ঝামেলা। ওইটা জাস্ট একটু যে বলছি প্লাস মাইনাস ইস্যুতে তুমি শুধুমাত্র ওইটুকু জেনে রাখলে হবে, মানে কোনো একটা ঘটনার জন্য হয়তো ওইটা যাচ্ছে, দ্যাট মিন্স কেন ওই অক্সিজেনটা মাথার উপরে যে অক্সিজেন আছে ওইটা কেন যাচ্ছে, ওই বিষয়টা জাস্ট জেনে রাখলে হবে। তুমি এখানে আর এর বেশি আসলে তোমার আপাতত জানার দরকার নেই। তাহলে দেখো এটা যদি ভেঙে যায় তাহলে কি হবে, H2C আর এখানে থাকবে শুধু সি, এখানে থাকবে CH2। এর দ্বিবন্ধন ভেঙে দিছ, দ্যাট মিন্স এর জন্য একটা দ্বিবন্ধন দিতে হবে, এর এদিকে একটা দ্বিবন্ধন, এদিকে একটা দ্বিবন্ধন ভাঙছ, দুইটা দ্বিবন্ধন দিয়ে দিলাম, দ্বিবন্ধন দিয়ে দিলাম, এর কয়টা দ্বিবন্ধন ভাঙছ, একটা দ্বিবন্ধন ভাঙছ, দ্যাট মিন্স এখানে যুক্ত হবে কে, অক্সিজেন, অক্সিজেন। তাহলে এটাকে যদি আমরা আরেকটু সুন্দরভাবে লিখি, দ্যাট মিন্স কি হবে, ফর্মালডিহাইড, এটা কি হবে, কার্বন ডাইঅক্সাইড, এটা হবে আবার ফর্মালডিহাইড। কি বলছি, বোঝা গেছে জিনিসটা, এটা বুঝতে পারছো আশা করি? এক্স্যাক্টলি কার্বন ডাইঅক্সাইড হবে, HCHO কার্বন ডাইঅক্সাইড, মাঝেরটা কার্বন ডাইঅক্সাইড। ওকে, পরেরটা তো মুভ করতেছে, আমি একটু টাইম দিচ্ছি, পরেরটা তো মুভ করতেছি, 10 সেকেন্ডের মতো একটা টাইম দিচ্ছি। এইটার মাঝের স্টেপ তো লিখতে পারবা, মাঝের স্টেপ লিখতে গেলে এটা তো ভুল করার কোনো কারণ নাই। H2C দ্বিবন্ধন গুঁড়া সরাই ফেলবা, এরপর এখানে কি লিখবা, CH2, এরপর করবা কি উপরে একটা নিচে দুইটা, হাই হাই এটা কি ঘটনা ঘটলো, এটা ভুল করছি না? এটা হচ্ছে কোনটা ভাঙবে, এইটা এখান থেকে ভাঙবে, আর এখানে তাহলে ভাঙবে কোনটা? এর মানে কি আসছে দেখো, এই যে এটা আসছে CH2, এটা আসছে কি CO2, এই যে এখান থেকে যেটা ভাঙতেছে এটাই সেখানে যুক্ত হবে, এখান থেকে যে বন্ধনটা ভাঙবে এটাই সেখানে যুক্ত হবে, এখান থেকে যে বন্ধনটা ভাঙবে এটাই সেখানে যুক্ত হবে। বুঝতে পারছো না, এটা হচ্ছে ওজোনাইট, এরপর এখান থেকে হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, এটা ওকে বুঝতে পারছো। আমি পরেরটাতে যাচ্ছি, তাইমির বলছে এটার মেকানিজমটা দেখালে ভালো হয়, এটার মেকানিজমটা নেটে অ্যাভেলেবেল আছে, এটার মেকানিজম দেখে নিতে পারবা। জারা ফাইরুজ বলছে এই জায়গায় এসে আটকে গিয়েছিলাম তখন, আচ্ছা ওখানে আটকে গেছিল, এর কারণ হচ্ছে এটার মেকানিজম যদি দেখে, এটার মেকানিজম তোমাদের লাগে না, আমার জাস্ট শুরুটা বলে দিছি আর কি, ইনিশিয়েট কোন জায়গায় করবে আর কোন জায়গাটা আনস্টেবল, বাকিগুলো একদম নর্মাল, বাকিটা একদমই নর্মাল একটা বিষয় আর কি, বাট দেখে নিতে পারবা। আমি মূলত একদম শুরুটা বলে দিছি কোনটা দিয়ে শুরু হয়, আবার সবাই এগুলো দেখালে বিরক্ত হয়ে যাবে, এগুলো পড়ানো লাগে না আর কি। দেখে এটা করো তো, এটা কি দিব, কি দিব, আচ্ছা এটা তো সবচেয়ে ইজি, এটা তো পারবা মনে হয়, বেঞ্জিনের ওজোনোলাইসিস যেটা MISTতে আসছে তোমাদের, এটাকে যদি দেখাতে বলে এটা কিভাবে করবে, এটা তো সবাই পারবা, সবাই পারবা, এটা তো না পারার কিছু না। এখানে একটা বিষয় মনে রাখবো, ওর ওজোনোলাইসিস এমনি নর্মাল অবস্থায় হয় না আর কি,
এটা একটু এক্সট্রিম কন্ডিশন দ্যাট মিন্স একে যদি ফোর্স করা হয় দ্যাট মিন্স হিট বলো আরও যা যা বিক্রিয়ার কন্ডিশন অ্যাপ্লাই করবা তখন এটাকে জেনারেলাইসিস করতে গেলে বেঞ্জিনিয়ারিং এইভাবে আঁকলে তোমাদের বুঝতে অনেক সময় ঝামেলা হয়ে যেতে পারে দুই তিন চার অল্টারনেট দ্বিবন্ধন দিয়ে করতেছি এবারে এর সাথে কাকে দিয়ে দিব ও3কে ও3কে যদি দিয়ে দাও তুমি যদি মেইন প্রোডাক্ট লিখো তাও ম্যাক্সিমাম অনেক জায়গায় মার্কস পেয়ে যাবা বাট তুমি যদি মাঝের স্টেপ পর্যন্ত এসে থেমে যাও তাহলে কিন্তু মার্কস পাবা না আর কি একদম ফাইনালটা পর্যন্ত দ্যাট মিন্স দুইটা স্টেপই ইম্পর্টেন্ট তাহলে তোমার কাজ হচ্ছে কি করবা দ্বিবন্ধনগুলোতে ভেঙে দিবা দ্বিবন্ধনগুলো ভেঙে দিবা দ্বিবন্ধনগুলো ভেঙে দিবা তাই না দ্যাট মিন্স কি ঘটনা ঘটবে দ্বিবন্ধন ছিল এটা ভেঙে দিছি পরেরটা রাখছি এর পরেরটা দ্বিবন্ধন ছিল ভেঙে দিছি এর পরেরটা রাখছি এর পরেরটা দ্বিবন্ধন ছিল ভেঙে দিছি এর পরেরটা রাখছি এটা জাস্ট লিখতে তোমরা ঝামেলা করে ফেলো আর কি এরপরে কি ঘটনা এরপরে এই জায়গায় কি হয় তিনটা অক্সিজেন এসে যুক্ত হয় তাই না তুমি যে কোনো দিকে তিনটা অক্সিজেন দেখাই দাও আমি এদিকে করতেছি আবার জায়গা কম আছে ওই জন্য এটা কোনো ফ্যাক্ট না আর কি আসলে কোন দিকে লিখছো এটার জন্য কোনো ফ্যাক্ট না ভিতর না বাইরে এবার ঘটনা ঘটা বাকি এই অক্সিজেনটা বাইরে হবে এই অক্সিজেনটা ওর সাথে আসবে এই অক্সিজেনটা ওর সাথে আসবে এই অক্সিজেনটা বের হবে দ্যাট মিন্স তুমি ঘটনা ঘটা বা হচ্ছে এইটা এই দেখো অক্সিজেনের বিপরীত দিকে যে মাথাটা আছে ওইটার বন্ধনটা ভাঙবা বিপরীত দিকে যেটা আছে ওইটার মাথাটা ভাঙবা এখানে এই অক্সিজেন এর উল্টা দিকে যেটা আছে ওইটার সাথে ভেঙে দিবা অক্সিজেন এটার উল্টা দিকে যেটা আছে ওইটার সাথে ভেঙে দিবা অক্সিজেন এটার উল্টা দিকে যে বন্ধনটা আছে এটা ভাঙবা অক্সিজেন এটার উল্টা দিকে যেটা আছে দ্যাট মিন্স এটা ভাঙবা তাহলে এখানে কি ঘটনা ঘটছে এখানে ঘটনা ঘটছে এই দুইটা একসাথে হয়ে গেছে তাই না এই তো এখানে তো একটা বন্ড আছে এখানে একটা বন্ড আছে এখানে একটা বন্ড আছে এই যে বন্ড আছে এই জিনিসটাকে তুমি লিখবে কি সি এইচ ও তাই না যে বন্ধনটা ভাঙছে এগুলোতে এখানে যুক্ত হয়ে যাচ্ছে এর একটা ভাঙছে এর একটা দ্যাট মিন্স এটা দ্বিবন্ধনে এই দুইটা যুক্ত হয়ে যাবে তাহলে কি হবে সি এইচ ও সাথে আর একটা সি এইচ ও এরকম কয়টা পাবো তিনটা পাবো এই জিনিসটার নাম কি গ্লাই অক্সাল গ্লাইক্সাল কি এটা না এটাই তো গ্লাইক্সাল এটা বুঝে গেছে মনে হয় তাই না এটা জাস্ট কিভাবে করবো এটার জন্য দেখাইছে এবার যদি আরেকটা দেখাই এটা কি লিখছো এটা লিখো এটা 15 সেকেন্ড টাইম দিচ্ছে এটা একটু লিখো ইন্টিসার অমিকে আমি বলতেছি ট্রিপল বন্ডটা আসতেছি তামির বলছে আমি এক্সামে সাথে 3 জিঙ্ক অক্সাইডও দিয়ে আসছিলাম এটা কি ঝামেলা করবে না তোমাকে যে কোয়েশ্চেনটা আসছিল এখানে কিন্তু তোমার সাথে প্রোডাক্টগুলো লিখতে হতো জিঙ্ক অক্সাইড প্লাস এইচ টু ও এবং এখানে কাকে দেখাতে হবে জিঙ্ক এইচ টু ও দিয়ে ঘটনা ঘটালে তখন এটা ঘটবে দ্যাট মিন্স তোমাকে এটা দেখাতে হবে এটা যদি না দেখাও তাহলে মার্কস কাটার একটা সুযোগ থেকে যায় কারণ তোমাকে স্ট্রেট ফরওয়ার্ড একটা কোয়েশ্চেন দিছে এবং ওইটার জন্য মনে হয় 3 মার্কস দিছিল দ্যাট মিন্স তোমাকে ওইগুলো দেখাতে হবে আর কি না দেখালে হয়তো 0.5 টাইপ এগুলো এইরকম কাটবে আর কি এ ডিপেন্ড করবে বাট এটা কাটা উচিত আর কি এটা জাস্ট নর্মাল একটা কোয়েশ্চেন বা এখানে মাইনাস জিঙ্ক অক্সাইড দেখালো হবে মাইনাস জিঙ্ক অক্সাইড দেখালো 3 দিছো না কত দিছে এটা কোনো ফ্যাক্টই না তোকে ব্যালেন্স করা লাগে না কত দিছে এটা কোনো ফ্যাক্ট না দ্যাট মিন্স তোকে ব্যালেন্স করা লাগবে না ওকে ওকে বুঝে গেছে মনে হয় সামি সালেহীন বলছে ওয়াই ওকে অনেকক্ষণ পরে দিচ্ছে কয় নাম্বার 6 নাম্বার পরে ফেলছি মনে হয় 7 নাম্বার দেখি এটা করো তো এটা কি হবে এটা কি হবে এটা একটু ট্রাই করো সবাই দ্যাট মিন্স এই রিয়েকশনটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের মূলত প্রোডাক্টগুলো জানা লাগে লাভিও আছে আক্রাম আছে যারা আছে মারিয়া আছে অন্তরা আছে ফ্লোটা একটু নষ্ট হয়ে গেছে মনে হয় সবাই কি দেখতেছ এটা কি বুঝতেছ এখানে কি ঘটনা ঘটাবা এটা কি বুঝতে পারতেছ
এখানে কি ঘটনা ঘটাবা, তুমি যদি ওজোনোলাইসিস দেখো দ্যাট মিন্স তোমার মানে টার্গেট থাকবে হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন খুলে খুব মানে খুঁজতে থাকা আর কি, আপাতত বুঝাচ্ছি তো দ্বিবন্ধন। তাহলে ডাবল বন্ড যেখানে আছে ওই ঘটনাটা কি করে ফেলবা, ভেঙে ফেলবো ওই জায়গায়। তাহলে ওইখানে ভাঙলে কি ঘটনা ঘটবে, একদম ফাইনাল প্রোডাক্টটা লিখে দাও, এটা তো জাস্ট পড়ানোর জন্য। তাহলে এখানে ফাইনাল প্রোডাক্টটা কি হবে, এটা একটা কার্বন, দ্বিবন্ধন যদি ভেঙে ফেলো তাহলে তো এটা ছিল হচ্ছে সাইক্লিক কম্পাউন্ড, তাই না? এটা তো একটা সাইক্লিক কম্পাউন্ড ছিল, সাইক্লো কি হেক্সেন, বাট এখন তো দ্বিবন্ধন ভেঙে ফেলছো মানে এটা পুরোটা ফাঁকা হয়ে গেছে। এটা পুরোটা যদি ফাঁকা হয়ে যায় দ্যাট মিন্স এটা তো আর সাইক্লো কম্পাউন্ড নাই, এটা কি হয়ে গেছে, সিএইচও সিএইচও, দ্যাট মিন্স এটা কি হয়ে গেছে, সরল শিকল একটা। বুঝতে পারছো মনে হয়, এটা হচ্ছে এটা, এটা মাঝের স্টেপ দেখাতে পারবে না, যদি মাঝের স্টেপ দেখানো লাগে এটা পারবে, এগুলো তো নিজেদের করা লাগবে, সব তো আমি আর মাঝের স্টেপ সহ দেখা দিতে পারবো না। দ্যাট মিন্স এখানে কি ঘটনা ঘটবে, এখানে কার্বন আছে না, কার্বন কার্বন দ্বিবন্ধন ভেঙে গেছে, তাহলে তুমি এখানে একটা অক্সিজেন দিয়ে দাও, এখানে আর দুইটা অক্সিজেন দিয়ে দাও, এরপরে ভাঙাটা দেখাবা কিভাবে, ভাঙাটা দেখাবা হচ্ছে এই অক্সিজেন এর বিপরীত দিকে যেটা আছে এমনি, আট নাম্বার আর একটা করাচ্ছে, যদি দুইটা দিয়ে দেয় তখন কি ঘটনা ঘটবে, আর একটু টাফ করে দেয় দুইটা দিয়ে, দুই মাথায় দিয়ে দিলাম, তখন কি ঘটনা ঘটবে, দ্যাট মিন্স এটার জন্য কি হবে। আচ্ছা এটা আগে হচ্ছে দুইটা দিয়ে করো, এটা জাস্ট প্র্যাকটিস করার জন্য দিচ্ছি আর কি, এটা এটা জাস্ট করো, এটা পারবে আশা করি, এটা না পারার কিছু না। তামির বলছে ভাই আপনি লাস্টে যে এক্সামটা নিয়েছিলেন ওইটার কোয়েশ্চেনটা সলভ করে দিলে উপকার হতো। এটা কি হবে, এটা হচ্ছে এমনি ভেঙে যাবে, এমনি ভেঙে যাবে, এটা এমনি কি হবে ভাঙবে, তাহলে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, কার্বনটা কি হয়ে যাবে, অ্যালডিহাইড, অ্যালডিহাইড হয়ে যাবে, এখানেও কার্বন এখানেও কার্বন, এদিকে তিন কার্বন চলে গেছে, এদিকে তিন কার্বন চলে গেছে, দুদিকে কি হবে, অ্যালডিহাইড, দ্যাট মিন্স সিএইচ টু সিএইচও সিএইচও। আর তোমরা নিজেরা যেটা করবা, বুঝতে পারো নাই এখানে ভাঙছে এখানে ভাঙছে, তাহলে এখানে কি হবে, দ্বিবন্ধন ভাঙছে মানে এখানে এসে যুক্ত হবে কে, অক্সিজেন যুক্ত হবে, অক্সিজেন এখানে যুক্ত হবে, অক্সিজেন এখানে কে আছে, সিএইচ টু আছে, এখানে কে আছে, সিএইচ টু আছে, তাই না? এখানে প্রতীক কর্নারে কে আছে, কার্বন, কার্বনের সাথে কি আছে, হাইড্রোজেন আছে দুইটা। এটা তাহলে নিজেরা করে ফেলবা, এটা একদম ইজি। তাহলে তোমার যেখানে দ্বিবন্ধন আছে এটা কি করে দেবে, ভেঙে দেবে, ভাঙলে তো ঘটনা আছে, ভাঙলে এখানে কি হবে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এই কার্বনের সাথে একটাতে যুক্ত আছে কি, মিথাইল, আরো একটাতে যুক্ত আছে কি, মিথাইল, দ্বিবন্ধন ভাঙছে তাহলে অক্সিজেন যুক্ত করে দেয়, দ্যাট মিন্স এটা কি হয়ে গেছে, কিটোন হয়েছে আর কি। ওকে বুঝতে পারছো মনে হয়, এটা এই যোগের নামকরণ কি, এটা করবা, এটা করে হচ্ছে ওই যে ক্লাস নোট যে দিয়ে ওইখানে কমেন্ট করবা, এটার নামকরণ কি হবে, এটার নামকরণ কি হবে, এটার নামকরণ, এই সবগুলোর নামকরণ করবা, কোন নামকরণ, এই তিনটা, এই তিনটা একটু করে জমা দিবে আর কি, দেখেন সবাই করবা এই তিনটা। আচ্ছা তোমাদের এক্সামে তো মনে হয় আমি রেজাল্টই দিতে ভুলে গেছিলাম, আমি আসলে একটু বিজি ছিলাম, বিজি ছিলাম না আমি, মানে ইচ্ছে করে আসলে এগুলোর দিকে দেখি নেই আর কি। হোয়াটএভার, এবার আসো,
ট্রিপল বন্ড থাকলে কি ঘটনা ঘটবে? ট্রিপল বন্ড থাকলে ঘটনা ঘটবে হচ্ছে আমাদের এরকম, দুইটা বন্ধন তো ভাঙবে, দুইটা বন্ধন ভেঙে এখানে আগের মতো অক্সিজেন 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 যুক্ত হবে। এরপরে কি ঘটনা ঘটবে? এরপরে হচ্ছে তোমার তো বন্ধন ভাঙতে হবে, বন্ধন ভাঙবা কি কোনটা কোনটা ভাঙবা? এই বন্ধনটা হচ্ছে ভাঙে না, ভাঙে হচ্ছে এটা এটা এটা, একদম নর্মাল একটা বন্ধন, এখানে কোনো পোলারিটি বা ওইরকম কোনো ইস্যুই নেই আর কি, কার্বন কার্বনের যেটা, এখানে এটা ভাঙবে এটা ভাঙবে, দ্যাট মিন্স এখানে একটা বন্ধন থেকে যাবে আর কি, এই অক্সিজেনটা বাইর হয়ে যাবে, এটা একদম আউট, এটা আউট, এটা আউট হয়ে কি হয়ে যাবে H2O2 হওয়ার যে চান্সটা, H2O2 হবে জিঙ্ক, জিঙ্ক যদি ওকে বের করার জন্য দায়ী, এটার সাথে বিক্রিয়া করে কি ঘটনা ঘটে ফেলবে? জিঙ্ক অক্সাইড প্লাস H2O, এই অক্সিজেনের ঘটনা শেষ। তাহলে এখানে কে আছে? CH, CH, এখানে একটা অক্সিজেন আছে, এখানে দ্বিবন্ধন ভাঙছে, এখানে এই কার্বন একটা বন্ধন ভাঙছে, এখানে একটা বন্ধন ভাঙছে, এখানে একটা, দ্যাট মিন্স এই এটা দিয়ে এর সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে কি হবে? CO, CO, এর মানে এটা কি? গ্লাইওক্সাল। বুঝতে পারলেন? দ্যাট মিন্স আগের সাথে তফাৎটা কোন জায়গায়? তফাৎটা হচ্ছে এখানে একটা বন্ড থেকে যাবে, একটা বন্ড থাকবে, আর এখানে ভাঙবে হচ্ছে ওই অক্সিজেন আগের মতোই যাবে, বন্ধন ভাঙতে সেম আগের মতো, দেখে ওই অক্সিজেনের বিপরীত বন্ডটা ভাঙবে, বাট এই দ্বিবন্ধনটা ভাঙবে না আর কি। এই বন্ধনটা ভাঙবে না কেন? এর কারণ হচ্ছে এটা পোলারিটি বলো সব বলো, এই বন্ধনটা ভাঙার মতো কি না, ভাঙার উপযোগী, দ্যাট মিন্স এটা হচ্ছে স্টেবল। এখানে যে বন্ডটা আছে এটা হচ্ছে কার্বন কার্বন বন্ড, স্টেবল, পোলারিটিও তেমন নাই, পোলারিটি বা ইলেকট্রন ডেন্সিটির তফাৎ, ডেন্সিটি ডিফারেন্স, ইলেকট্রন ডেন্সিটিটা বুঝাচ্ছি হচ্ছে জাস্ট বললাম আর কি, মানে প্লাস মাইনাসের যে হিসেবগুলো এখানে ঝামেলাগুলো নাই। ওকে, এটা মনে হয় বুঝতে পারছো তাই না? এটা যদি বুঝো, আমি 10 সেকেন্ড টাইম দিচ্ছি, আমি পরের আরেকটা এক্সাম্পল পড়াচ্ছি ট্রিপল বন্ডের। ওকে, মুভ করতেছে মুভ করতেছে, বুঝতে পারছো মনে হয়? না বুঝলে সমস্যা নাই, এটা দেখো, না বুঝলে সমস্যা আছে, বাট ওইরকম কোনো সমস্যা নাই আর কি। ট্রিপল বন্ড আরেকটা দিয়ে দিলাম, এটা বেশি বেশি করাচ্ছি, খাতায় যেগুলো আছে ওগুলো করলেই হবে। এখানে তাহলে কি ঘটনা ঘটাবা? প্রোডাক্ট বের করার জন্য একদম ইজি, তোমাকে যদি প্রোডাক্ট বাইর করতে বলে তাহলে একদম ইজি। কেমনে একদম ইজি? তোমার কাজ হচ্ছে এখানে একটা বন্ড থাকবে, যদি ট্রিপল বন্ড থাকে আর দ্বিবন্ধন কি হয়ে যাবে? ভেঙে যাবে। আগে কি কি ছিল? আগে হচ্ছে দ্বিবন্ধন থাকলে দ্বিবন্ধন পুরোটাই ভেঙে যাবে, ট্রিপল বন্ড থাকলে দুইটা বন্ধন ভেঙে যাবে, দুইটা বন্ধন যদি ভেঙে যায় এর মানে যৌগ দুইটা তো পুরোপুরি আলাদা হবে না, কি ঘটনা ঘটবে? CH3C, একটা বন্ধন থাকবে CH, কি ভেঙে গেছে? ডাবল বন্ড ভেঙে গেছে। এখানে তাহলে একটা দ্বিবন্ধন দিয়ে অক্সিজেন যুক্ত হবে, এখানে একটা অক্সিজেন এভাবে যুক্ত হবে। কি বলছি বোঝা গেছে? এগুলোকে বলা হয় ডাইকিটো কম্পাউন্ড, ডাইকিটো, আলাদা আলাদা এভাবে গ্যাপ দেওয়া যায় না, এটা হচ্ছে কি একসাথে ডাই কিটো, দ্যাট মিন্স দুইটা কিটো আছে আর কি একসাথে। আর মাঝের স্টেপ তো বুঝতে পারছো, মাঝের স্টেপ মনে হয় সবাই দেখাতে পারবা, CH3C, আমি তাও এটার জন্য দেখা দিচ্ছি, CH একটা বন্ড রাখবা, উপরে অক্সিজেন দিয়ে দিবা, নিচে কি দিয়ে দিবা? অক্সিজেন দিয়ে দিবা। এরপর এটা হচ্ছে জিঙ্ক H2O, এখানে দিতে হবে, ভাঙাটা দেখাবা কিভাবে? এই অক্সিজেন ভাঙবে, এটা যাবেই যাবে, এই অক্সিজেন যাবেই যাবে, ভাঙাটা না দেখালেও কিছু যায় আসে না, আসলে দেখালে ভালো আর কি, এটা আসলে দেখা, যেহেতু তোমাদের বইতে দেখেছে এইভাবে দিবে, আবার এটা সহ কেটে দিও না, দ্যাট মিন্স এটা তো আছে, এই যে দেখো এই বন্ধনটা, এটা কি বোঝা গেছে? এটা যদি বোঝা যায় তাহলে ওয়াই বলো। আকরাম বলছে দাদা এটা পরে অ্যাসিড হয়ে যাবে না? না, এটা পরে অ্যাসিড হয়ে যাবে না, এর কারণ আমরা যে যেটা ইউজ করতেছি এটা অ্যাসিড করতে পারবে না, তুমি যদি এটার পরিবর্তে আচ্ছা বলতেছে জিনিসটা এখন বললে সবার জন্য একটু টাফ হয়ে যাবে আর কি। পারবা মনে হয়? এটা জাস্ট নিজেরা করে ফেলবা, কি করবা?
এটা নিজেরা করে ফেলবা, এখানে একটা ও এখানে একটা ও। এবার দেখো, এবার একটা ঝামেলার বিষয় একটু বলি। ঝামেলার বিষয়টা হচ্ছে ওজন লাইসিস, এটা কয় স্টেপের বিক্রিয়া? দুই স্টেপ। ফার্স্ট স্টেপে কি হয়? O3 এডিশন। এটুকু বুঝতে কারো ঝামেলা হচ্ছে? ফার্স্ট স্টেপে আমাদের ওজোনাইট পর্যন্ত, দ্যাট মিনস ওজোনাইট ফরমেশন। আমি এটার আরেকটা নাম তোমাদের লিখে দিচ্ছি সহজে মনে রাখার জন্য, ওজোনাইট ফরমেশন, দ্যাট মিনস ওজোনাইট গঠন হবে, ফরমেশন। দুইটা স্টেপ আমাদের বিক্রিয়াটা, মেকানিজম আবার অনেক স্টেপ, এটা জাস্ট আমাদের যতটুকু দেখাতে হবে আর কি। ফার্স্টটা হচ্ছে ওজোনাইট ফরমেশন, সেকেন্ড স্টেপ যেটা আছে সেকেন্ড স্টেপে তুমি চাইলে অনেক কিছু ইউজ করতে পারো, দ্যাট মিনস অনেক কিছু বলতে অনেক কিছু ইউজ করতে পারো। তুমি চাইলে কি ঘটনা ঘটাতে পারো? অক্সিডাইজিং এজেন্ট ইউজ করতে পারো। আমি রিডিউসিং এজেন্টটা আগে একটু লিখি। রিডিউসিং এজেন্ট ইউজ করতে পারো, এরপর কি ইউজ করতে পারো? অক্সিডাইজিং এজেন্ট ইউজ করতে পারো। এগুলো কি আমাদের লাগবে? না, এগুলো শুধুমাত্র বুয়েটে লাগতে পারে, বুয়েটে শুধুমাত্র এই দিক দিয়ে ঝামেলা করবে, মানে ঝামেলা করছে এর আগে তা না, বা ঝামেলা করতে পারে। এখানে চাইলে তুমি অনেক কিছু ইউজ করতে পারো, জিঙ্ক H2O বা ইউজ করতে পারো, তুমি কি ইউজ করতে পারো? H2 প্লাটিনাম, বা তুমি কি ইউজ করতে পারো? লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইট, বা তুমি কি ইউজ করতে পারো? জিঙ্ক H2O তো ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড দ্রবণে। এখানে তুমি চাইলে আরো কি ইউজ করতে পারো? ডাইমিথাইল সালফাইড। এখানে তুমি চাইলে আরো কি ইউজ করতে, আরো অনেকগুলো ইউজ করতে, দ্যাট মিনস এগুলো হচ্ছে রিডিউসিং এজেন্ট হিসেবে আমরা ইউজ করতে পারি। আবার আমরা চাইলে অক্সিডাইজিং এজেন্ট ইউজ করতে পারি। আমরা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাকে ইউজ করতে পারি? H2O2। আমরা চাইলে কাকে ইউজ করতে পারি? KMnO4। আমরা চাইলে কাকে ইউজ করতে পারি? আমরা চাইলে আরো যে কোনো অক্সিডাইজিং এজেন্ট ইউজ করতে পারি। দ্যাট মিনস এই জিনিসটা আসলে কম আসে আর কি, রিডিউসিংটাই বেশি আসে। H2O2, KMnO4, দ্যাট মিনস আরো অনেক আর কি ইউজ করতে পারি। যেমন অক্সিডাইজিং এজেন্টের মধ্যে আর কার নাম লিখবো, আরো অনেকগুলো ইউজ করা যায় আর কি। এখানে আরো অনেকগুলো ইউজ করা যায়, কি বলছি বুঝতে পারছো? আগে এই জিনিসটা একটু দেখে নাও, ওজোনোলাইসিস কার সাথে কার বিক্রিয়া? O3 এর সাথে বিক্রিয়া। O3 এর সাথে কার বিক্রিয়া? দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের বিক্রিয়া। আচ্ছা, কে জানে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, একটা কম্পাউন্ডে বেঞ্জিন। আচ্ছা, আমি দ্বিবন্ধন ত্রিবন্ধনটা একটা দেখাইনি, ভালো কথা বলছে। একই সাথে এটা একটা স্টার দিয়ে রাখো, একসাথে ডাবল বন্ড ট্রিপল বন্ড। ধরো এটাকে তোমাকে ওজোনোলাইসিস করতে দিল, 12 নম্বর যেটা, তাহলে এখানে কি কি ঘটনা ঘটবে? এটাকে যদি করতে দেয় তাহলে কি ঘটনা ঘটবে? ঠিক লিখছি সব? CH2 CH2, হাইড্রোজেন সংখ্যা তো বুঝতে পারছো, এটা আসলে ঠিক লিখে না লিখে কিছু যায় আসে না। এটা যদি দিয়ে দেয় তাহলে কি হবে? একসাথে দ্বিবন্ধনও আছে ত্রিবন্ধনও আছে।
তাহলে তুমি কি করবা, তোমাকে যেটা শিখাইছি ওই ঘটনা ঘটাবা। এর মানে কি ঘটাবা, যেখানে দ্বিবন্ধন দেখবা ওইটাকে কেটে নাই করে দিবা। তাহলে এখানে দ্বিবন্ধন দেখছো না, এই তিনটা আলাদা হয়ে গেছে। ও ভালো কথা, এখানেও তো একটা দ্বিবন্ধন আছে। তাহলে এই দ্বিবন্ধনও কাটলা, এখানে দ্বিবন্ধন কাটলে কি হয়, এইচ টু সি, দ্যাট মিনস এইচ সি এইচ ও। এখানেরটা যদি কাটো তাহলে কি হবে, কার্বন হাইড্রোজেন, এটার সাথে আছে কার্বন হাইড্রোজেন। এখানে একটা অক্সিজেন যুক্ত হবে, এখানে একটা অক্সিজেন যুক্ত হবে, গ্লাইওক্সাল। এখানে আছে দ্বিবন্ধন, দ্যাট মিনস এই মাথা ছুটে এসে গেছে। এখানে আছে ত্রিবন্ধন, ত্রিবন্ধন থাকলে কি এটা ভাঙবে, পুরো কাটবে, এটা এটা কি পুরো কাটা যাবে, এটা পুরো কাটা যাবে না। দ্যাট মিনস কি হবে, এখান থেকে শুধুমাত্র দুইটা বন্ধন ভাঙবে, এখান থেকে দুইটা বন্ধন ভাঙবে। তাহলে এটা আমি একটু লিখি, সি এইচ এখানে কাকে দিয়ে দিলাম, অক্সিজেনকে যুক্ত করে দিলাম। কেন, এই যে এই মাথাটা ভাঙছে এটার জন্য। তাহলে এখানে সি একটা বন্ড, সি এখানে কাকে দিবে, একটা অক্সিজেন, এখানে দিবে একটা অক্সিজেন। এরপরে সি এইচ টু, সি এইচ টু, সি এইচ, এটুকু আসার পর এটা ভেঙে যাবে, দ্বিবন্ধন মানে ভাঙবে, দ্যাট মিনস এই সি এইচ ও হয়ে যাবে এটা। এরপরে এখানেরটা কি হবে, এখানেরটা, এখানে তো ত্রিবন্ধন, দ্যাট মিনস এটা ভাঙবে না। তাহলে এই জায়গায় হবে সি এইচ ও, এই যে এটা সি এইচ ও, সি এইচ, ট্রিপল বন্ডের দুইটা ভাঙবে একটা থাকবে, সি এইচ। এটা বুঝতে পারছো মনে হয়, তাই না, দ্যাট মিনস। আর যদি বেঞ্জিন রিং থাকে তাও হচ্ছে, তোমার যদি এনাফ কি থাকে, কেমানোফোরকে যে কোনো মাধ্যমে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে ইউজ করা যাবে কিনা এটার ব্যাপারটা আমি বলতেছি। কেমানোফোর খুব ঝামেলার একটা বিষয় আর কি, আপাতত এইটুকু একটু লিখো। দেখি এই যৌগের নামকরণটা সবাই করে দিবে, দ্যাট মিনস এটার জন্য সবাই করবা, সবগুলোর জন্য করবা, এটা তো পারবা, এটাও পারবা, এটা করবা, এটা করে ক্লাস নোটের মধ্যে দিবা, এটার নামকরণ দিবা আর এটার দিবা। এটা একটা পারলে আরেকটা পারবা, দ্যাট মিনস হচ্ছে নর্মাল জিনিস আর কি। কিন্তু এখানে আমি আরেকটা হাইড্রোজেন কই থেকে লিখছি, এটা বুঝে গেছে তো, যদি বেঞ্জিন রিং থাকে তাও সেম ঘটনা ঘটনা, যদি বেঞ্জিন রিং থাকে আমি লিখে দিচ্ছি, যদি তোমার এনাফ ও থ্রি থাকে, কই এটা লিখে নাও, এটা লিখে নাও, 15 সেকেন্ড টাইম দিচ্ছি, এটা আগে লিখো। বেশ, দুই নাম্বারটা কিভাবে হলো, দুই নাম্বার বলতে মাসুদুর রহমান রাফি জিজ্ঞেস করছে, দুই নাম্বার কোনটা, এটা দুই নাম্বার কোনটা বুঝেছে আমি এক্স্যাক্টলি বুঝতেছি না, ও দুই নাম্বার কোনটা বুঝেছে। ধরো তোমাকে বেঞ্জিন রিং দিয়ে দিল, যদি বেঞ্জিন রিং দাও সেম বেঞ্জিনের জন্য হবে, আবার এখানেও হবে, দ্যাট মিনস এখানে হয়ে এটা কি হয়ে যাবে, এইচ সি এইচ ও, আর এখানের গুলো এটার মতো করে ভাঙবা, দ্যাট মিনস দ্বিবন্ধন কোনটাতে ভাঙবা এটার উপর, তুমি কোনটা কোনটা ধরবা, ধরো এটা ধরবা, এটা ধরবা, অথবা এটা, অথবা তুমি এইটা এটা এটা ধরতে পারো, সেম ঘটনা, দ্যাট মিনস সি এইচ, যে কোনো একটা মাথার মধ্যে তোমার কি আসবে, একটা অংশে একটা কিটোনের পোর্শন থাকবে আর কি, সি এইচ। এটা বুঝতে পারো না, ধরো এটাকে ভাঙলা, দ্বিবন্ধনগুলো ভাঙতে হবে, তাহলে এটাকে ভাঙছো, এটাকে ভাঙছো, এই দুইটা এক হয়ে গেছে, এই দুইটা এক হয়ে গেলে কি ঘটে, এই দুইটা এক হয়ে গেছে। এবার এই দুইটাকে যখন এক করতে গেছো, দ্বিবন্ধন হয়ে গেছে, তাহলে এই মাথায় যে কার্বনটা আছে এটা কি হয়ে গেছে, সিএইচ ও, এটার সাথে এদিকে যেটা আছে এটা তো হাইড্রোজেন যুক্ত না, এখানে যুক্ত আছে কে, সিএইচ থ্রি, সিও। যদি তোমাকে জিজ্ঞেস করে, দেখবে এটা জিজ্ঞেস করার তো প্রশ্ন আসে না, এখানে কোনটা আগে ভাঙবে, মনে রাখবা বেঞ্জিন রিং হচ্ছে সবচেয়ে টাফ, বেঞ্জিন রিং এ ওজন লাইসিস, এটা আমি একটু জাস্ট লিখে রাখি আর কি, বেঞ্জিনে
ओजोनोलाइसिस टफ एक्सट्रीम कंडीशन है गोटे এটা নিয়ে এই পর্যন্ত কোয়েশ্চন আসে না আর কি দ্যাট মিন্স হচ্ছে এক্সট্রিম কন্ডিশন যদি না হয় তখন শুধুমাত্র এটাতে হবে দ্যাট মিন্স এটা যে রকম আছে তোমাকে যদি বলা হচ্ছে এটাতে ওজোনোলাইসিস করতে তুমি তো আসলে বুঝবা না তোমাকে করতে দিছে মানে তোমাদের বইয়ে যেহেতু বেঞ্জিনেরও ওজোনোলাইসিস করছে বা ওইটা যেহেতু আমরা এক্সট্রিম কন্ডিশন ধরেই করি তাহলে আমাদের অ্যান্সার হবে এটার মতো বাট তোমাকে যদি বলে কোন জায়গায় সহজে হবে এই বেঞ্জিনিংয়ে তো আমরা আগেও বলছিলাম বেঞ্জিন পড়ানোর সময় এটার জন্য কী লাগে আমাদের এক্সট্রিম কন্ডিশনে এটা ঘটনা হয় তখন কিন্তু তোমার যদি বলে দেয় হচ্ছে একদম নর্মাল কন্ডিশন সাধারণ অবস্থা নর্মাল কন্ডিশন যদি বলে দেয় এগুলো বলবে না এত পেঁচাবে না তখন কি ঘটনা ঘটবে জাস্ট এই অংশটা মাঙবে CH বেঞ্জালডিহাইড প্লাস ফর্মালডিহাইড বুঝা গেছে মনে হয় এটা যদি বুঝা যায় ওয়াই বলো এটা যদি বোঝা যায় তাহলে ওয়াই বলো মাহাদি বলছে এতগুলা ওত্রি কিভাবে পাবো এতগুলা ওত্রি যদি দেয় আর কি পাবা দ্যাট মিন্স তোমাকে মাঝের স্টেপটা বলছে মাঝের স্টেপটাতে তুমি লিখবা তোমাকে কয় মার্কস দিছে ওইটার উপর তুমি যদি দেখো যে এটা 2 মার্কসের জন্য তাহলে তুমি মানে তখন তো তুমি আর এত ঘটনা ঘটাতে যাবে না আর 2 মার্কসের জন্য দিলেও এটা লিখা তো ওইরকম কঠিন কিছু না তো লিখে এরকম টাফ কিছু না তুমি ফাইনাল স্টেপ লিখে ফেললে মাঝেরটার জন্য জাস্ট কিছু একটা লিখে দিবে আর কি আরে বুঝতে পারো না এটা তো এটা লিখে আর কি ঘটনা যদিও তোমার এটা মাঝেরটা কেন শাখা টাই ওভার আছে শেষটা CHO হইল না কেন শাখা টাই রায়ন হক আশেষ একটা জিজ্ঞেস করছে শেষেরটা CHO এইটা একটা কার্বন এটার সাথে যুক্ত আছে এটা একটা কার্বন এই কার্বনে যুক্ত আছে কে হাইড্রোজেন আর এই কার্বনে হাইড্রোজেনের জায়গায় প্রতিস্থাপিত মূলক হিসেবে আছে এটা এখান থেকে এটা চলে গেছে তাহলে আছে হচ্ছে CH3 এই যে আছে তো CH3 দিলাম তাহলে এখানে যে বন্ধনটা ভাঙছে দ্বিবন্ধন ওইটার জন্য এখানে একটা অক্সিজেন দিছে এখানে যে দ্বিবন্ধন ভাঙছে ওইটার জন্য এখানে একটা কী দিছে অক্সিজেন দিছে বুঝতে পারছো মনে হয় CH3 CHO হইল না কেন শাখা কোয়েশ্চন বুঝি না কেন শাখা টাইও ইকুয়াল আছে না তোমার কোয়েশ্চন আমি বুঝতে পারি না আর কি মানে কোয়েশ্চনটা কি লিখছো এটা আমি বুঝি নাই এটা বুঝতে পারছো মনে হয় মাহাদে বলছে যদি ব্যাকওয়ার্ডে আসতে বলে মানে দুইটা যৌগ দেয়া আছে বুঝতে পারছে ও কি বলছে দ্যাট মিন্স তোকে দুইটা যৌগ দেয়া থাকবে আগে এটা একটু দেখো এটা শেষ করে নি ওইটা তো আসে ওইটা তো খুব কমন কোয়েশ্চেন ওইটা তো MCQ তো অনেক বেশি আসে ওইটা কিছুই না দুইটা যে জায়গায় তুমি দেখবে অক্সিজেন আছে ওগুলোকে সবগুলোকে জোড়া লাগাই দিবে তুমি আবার ভাবিও না এতগুলো যেগুলো ছোট ছোট হয়েছে ওগুলোর জন্য এটা যুক্ত করতে দিবে না আর কি তখন অনেক ভেজাল আছে ওটা দিবেও না এতগুলো যুক্ত করতে বাট তোকে নর্মাল ওই এটা দিবে আচ্ছা যাই হোক আমাদের যে দুইটা স্টেপ আছে এটা বুঝে গেছে ফার্স্টটাতে যে আমরা কি করবো ও3 অ্যাড করবো পরেরটার মধ্যে আমরা কি দিব হয় রিডিউসিং এজেন্ট না হয় আমরা দিব হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট কে মানে ওপর খুবই ঝামেলার একটা জিনিস মারাত্মক লেভেলের একটা ঝামেলার জিনিস বাট এখানে তুমি কে মানে ওপর কি দিচ্ছ ওটা খুব বেশি ডিপেন্ড করবে না দুইটাই একই ঘটনা ঘটাবে কেন বুঝতে পারবে একটু পর ধরো বুয়েটে এই কোয়েশ্চেনটা দিল আপনার কত ছিল 13 পর্যন্ত ছিল 14 O3 জিঙ্ক H2O আর একটাতে দিল O3 শুধু পানি দিছে অথবা কি দিয়ে দিছে শুধু পানিও দিতে পারে অথবা এটা দেওয়ার চান্স বেশি H2O2 দুইটা কিন্তু সেম জিনিস না দুইটা দুই বিক্রিয়া দ্যাট মিন্স হচ্ছে মাঝের স্টেপ সেম দুইটার জন্য মাঝের স্টেপ ফার্স্ট স্টেপে কি কোনো ঝামেলা আছে এখানে দুইটা যাই দিক না কেন আমাদের ফার্স্ট স্টেপ কি হবে দেখো ফার্স্ট স্টেপে কোনো ভেজাল করবা না ফার্স্ট স্টেপ দুইটার জন্যই সেম এটা হচ্ছে সেকেন্ড স্টেপের ভেজাল ফার্স্ট স্টেপে যে ভেজাল ওইটা মোটামুটি বলে ফেলছি এখানে দ্বিবন্ধন যে আছে দ্বিবন্ধনটা ভেঙে ফেলবা
এখানে একটা অক্সিজেন দিলাম, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, আমরা কি বলছি আমাদের ফার্স্টে যে ঘটনাটা ঘটে যুক্ত যা হয় তখন কি এটা হয়? আমি কি শুরুতে বলছিলাম তখন কি এটা হয় না? এটা আসলে আমরা লিখি হচ্ছে পরের স্টেপটা। এর আগের স্টেপে কি ঘটনা ঘটে? এর আগের স্টেপে সি এইচ থ্রি সি এইচ এখানে পাই বন্ধনটা, দ্যাট মিন্স পাই বন্ধনের মধ্যে ও অ্যাড হচ্ছে, কে যুক্ত হয়ে যাবে? ও থ্রি যুক্ত হবে, ও থ্রি, এই যে দেখো ও থ্রি এমনে যুক্ত হবে, এটা দিয়ে, এটা দিয়ে এমনে আসবে, এটা দিয়ে এমনে আসবে, তাই না? দ্যাট মিন্স হচ্ছে এই যে দ্বিবন্ধনটা ভেঙে যাবে, তাহলে এখানে এই যে তিনটা অক্সিজেন এমন এমন করে যুক্ত হয়ে যাবে। কিলেট স্টেপের মানে দেখে মনে হচ্ছে কিলেট স্টেপের আর কি। এটা আমাদের লাগবে, এটা আমাদের লাগবে না, এটা এমনি জাস্ট দেখাইছি, শুধু শুধু দেখাইছি। দেখো এবার কোনটা বন্ধন ভাঙবে? এই বন্ধনটা ভাঙবে, এর উল্টা দিকের বন্ধনটা ভাঙবে, এটা ভাঙবে, এটা ভাঙবে, এটুকু কোনো ঝামেলা নেই। দ্যাট মিন্স ফার্স্ট এটা আঁকতে কোনো ঝামেলা নেই। এরপর সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপটা আমরা জানি এইটার প্রোডাক্ট লিখতে কোনো ঝামেলা নাই, সি এইচ থ্রি সি এইচ ও, আরেকটা হবে কি এইচ টু সি এইচ ও, দ্যাট মিন্স একটা হবে সি এইচ থ্রি, এটা তো আমাদের চেনা জিনিস সি এইচ ও, এইচ সি এইচ ও। বাট এটা না দিয়ে যদি তোমাকে কি দিয়ে দেয়? জারক দিয়ে দেয়, দ্যাট মিন্স এখানে স্ট্রেট ফরওয়ার্ড জিঙ্কে তোমার তুলেই দিছে, জিঙ্কের কাজই এখানে দেয় নাই। দ্যাট মিন্স আমার যে বিজারণের বিজারণ বা এইটাকে যে ঠেকাবে এইচ টু ও টুকে, ওই ঘটনাটা ঘটাচ্ছিল কে? জিঙ্ক। দ্যাট মিন্স এখন তো জিঙ্কে নাই করে দিছে না, জিঙ্কে যদি নাই করে দেয় তখন কি ঘটনা? আচ্ছা কে কিসে পাঁচটা হাত বলছিল? ও আশ্চর্যের কোয়েশ্চেন, ও মনে হয় বুঝতে পারছে আমি কি বলছি, ও মনে হয় বুঝতে পারছে আসলে ঝামেলা নেই এটাতে। এই যে দেখো এই ব্যাপারটা একটু বলি, যদি এটা দেয় এটা আমরা কি করবে এখানে? জারক, দ্যাট মিন্স এই জিনিসটা কি জারক, এর মানে এই জারিত করার জন্য যাকে যাকে পাবে জারিত করে ফেলবে। কি ঘটনা ঘটাবে? সি এইচ থ্রি সি এইচ ও, তাহলে অ্যালডিহাইড যদি জারিত হয় কিসে পরিণত হয়? আমাদের উইপন থ্রি এ মনে আছে অ্যালডিহাইড, অ্যালডিহাইড দ্যাট মিন্স সিও মূলক ছিল মাঝে, এদিকে ছিল কে অ্যালকোহল, এখানে ছিল কি অ্যাসিড, দ্যাট মিন্স এ যদি জারিত হয়, জারিত হওয়া মানে এদিকে আসে, দ্যাট মিন্স এটা কিসে পরিণত হয়ে যাবে? অ্যালডিহাইড তো খুবই সহজে জারিত হয়, অ্যাসিডে পরিণত হবে, আর এটা হবে কিসে? মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড দুনিয়ার কোনো জায়গায় যদি পাও লিখবা না, মিথানোয়িক অ্যাসিডের জায়গায় সবসময় লিখবা কার্বন ডাইঅক্সাইড প্লাস এইচ টু, এর মানে এটা হচ্ছে আনস্টেবল বা এটা হচ্ছে সহজে কি হয়ে যায়, অক্সিডাইজড হয়ে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানিতে পরিণত হয়। দ্যাট মিন্স এটা এটা থাকবে না, এটা কিসে পরিণত হয়ে যাবে? কার্বন ডাইঅক্সাইড প্লাস পানিতে। কোনো জায়গায় যদি কোনো এমসিকিউর অপশনে অনেক সময় ইয়া পাও কি বলা যায়, মিথানোয়িক অ্যাসিডও আছে কার্বন ডাইঅক্সাইড আছে, দ্যাট মিন্স মিথানোয়িক অ্যাসিড এটার অ্যান্সার হবে না আর কি, মিথানোয়িক অ্যাসিড ইন জেনারেল পাবা না তুমি, এ কি হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড প্লাস এইচ টু ওতে কনভার্ট হয়ে যাবে ইন জেনারেল। এবার দেখো দ্যাট মিন্স সেকেন্ড স্টেপ আবার এই ঘটনা ঘটবে, সেকেন্ড স্টেপ আমি আরও একটা কাজ করতে পারি, ধরো এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দিয়ে দিলাম সেকেন্ড স্টেপে, তাহলে ও কি ঘটনা ঘটাবে? লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট এসে, এটা তো আমার ফার্স্ট স্টেপ ছিল, এটা তো ফার্স্ট স্টেপ, এটুকু কারো ঝামেলা নাই, এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ, ফার্স্ট স্টেপ লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট এখান থেকে অক্সিজেনকে নাই করে দিবে, খুবই ভালো কথা, অক্সিজেনকে নাই করে আমাদের মেইন প্রোডাক্ট হচ্ছিল এখানে সি এইচ থ্রি সি এইচ ও প্লাস এইচ সি এইচ ও, এটা হতো তাই না? বাট এটা যেহেতু কি বিজারক, এটা যেহেতু বিজারক, তাহলে এটাকে এই অবস্থায় রাখবে না, যেহেতু অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইড কিসে পরিণত হয়ে যাবে? অ্যালকোহলে পরিণত হবে, দ্যাট মিন্স এটা এখানে থাকবে না, এটা লিখলে ভুল, এখানে কি হবে সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ, সমকার্বন, সমকার্বন তাই না? এটা কি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট তো কার্বন সংখ্যা কমায় না, আবার এটা সমকার্বনের কিসে পরিণত হয়ে যাবে? সি এইচ থ্রি ও এইচ, মিথানলে পরিণত হবে, এটা কি বোঝা গেছে? দ্যাট মিন্স এটাও লেখা যাবে না, এটাও লেখা যাবে না, তখন দিতে হবে এটা। মূলত তোমার এই দুটো দিয়ে বেশি ঝামেলা করবে, এটা আমাদের ইন চ্যানেল আসে না, এরপরে বলে রাখতাম আর কি, যদি তোমাকে জারকের জায়গায় বিজারক দিয়ে দেয় তখন তুই জারক খোলে যে ঘটনা ঘটাইছো এদেরকে জারিত করে দিছো, মেইন যারা আছে তাহলে বিজারক যদি দিয়ে দেয় তখন তুমি কি করে দিবে? বিজারিত করে দিবে, এটা কি বোঝা গেছে? এটা কি বোঝা গেছে বিষয়টা কি বলছি? এটা একটু লিখে নাও, এটা 20-30 সেকেন্ড একটু লিখে নাও।
বে কিটোন থাকলে কি H2O2 অক্সিডাইজ করতে পারবে নাফিস নাহিয়ান জিজ্ঞেস করছে H2O2 জারক ভালো কথা এটা কেমন জারক এটা তো দুর্বল ওটা খুব একটা স্ট্রং না দ্যাট মিন্স হচ্ছে এটা কি রকম বেশি স্ট্রং না এটা কি না বেশি স্ট্রং না দ্যাট মিন্স যদি এখানে কিটোন হতো তাহলে এটা কি অক্সিডাইজ করতে পারতো না এটা অক্সিডাইজ করতে পারতো না যদি KNO4 থাকে তাও কোন মিডিয়ামে অ্যাসিডিক মিডিয়ামে তখন দেখবে এটা কি করে ফেলবে অক্সিডাইজ করে ফেলবে বেসিক মিডিয়ামে হবে বাট হিট দিতে হবে আর কি এক্সট্রিম কন্ডিশনে নিয়ে যেতে হবে আচ্ছা এবার তোমাদের আরেকটা বিষয় একটু বলি এটা কি বুঝা গেছে এই ডিফারেন্সটা বুঝা গেছে আচ্ছা ও যেটা বলছে এটা আমি একটু লিখে রাখি এটা আবার ভুল করে ফেলবা তোমরা লিখি লিখি যাচ্ছি তাহলে আমরা ঘটনা ঘটাবো কি ফার্স্ট স্টেপে কারো কোনো ঝামেলা নাই ফার্স্ট স্টেপের মতো লিখে ফেলবা এটার মধ্যে ভাগগুলো দেখাবা ফার্স্ট স্টেপ একদম পারফেক্ট এখানে কোনো ঝামেলা নাই এবার যেটা আমরা জানি এটাকে এইভাবে লিখতেছি তাহলে আমরা কি পাবো বলো তো এখান থেকে CH3CH3C এখানে একটা বন্ড ভাঙছে এখানে একটা দ্যাট মিন্স এটা কি হয়ে যাবে কিটোন CH3CO CH3 এটা কি হবে CH3CHO এটা পাবো এবার ধরো তোমাকে এখানে দিয়ে দিল H2O2 শুধু H2O2 বা জিঙ্ককে তুলে দিছে জিঙ্ককে তুলে দিলে মনে রাখবে হচ্ছে যদি শুধু পানিও দিয়ে দেয় তাও দ্যাট মিন্স তোমাকে কি করতে বলছে জারিত করতে বলছে এর মানে কি আছে কিটন কিটন কি জারিত হবে কিটনকে জারিত করা হচ্ছে টাফ কিটন কি জারিত হবে না দ্যাট মিন্স কিটন কিটনের মতো থাকবে CH3COCH3 তুমি রাফলি এগুলো লিখতে পারো বাট তোমার মেইন অ্যান্সার হচ্ছে এটা তোমাকে দেখবে এই ঘটনা আছে কিনা কিটন কিটনের মতো আছে বাট অ্যালডিহাইড কি হয়ে যাবে জারিত হবে জারিত হয়ে কিসে পরিণত হবে অ্যাসিডে CHO এবার ধরো তোমাকে দিয়ে দিল লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট তাহলে কি ঘটনা ঘটবে তাহলে কিটন ছিল কিটন কি হয়ে যাবে বিজারিত কিটন বিজারিত হলে কি হবে CH3CCH3 এখানে ও ছিল না ওর জায়গায় কি এসে যাবে OH এখানে একটা এইচ প্লাস এটা হবে কি CH3CH2OH বুঝতে পারছো মনে হয় এই যে এই দুইটা অ্যাক্সেট এই দুইটা অ্যাক্সেট এটা কেন চেঞ্জ হয় না এর কারণ কিটনকে জারিত করা যাবে না কিটনকে H2O2 জারিত করতে পারবে না বেসিক মিডিয়ামে KNO4 অথবা অ্যাসিডিক মিডিয়ামে K2Cr2O7 এর মধ্যে কোনটা স্ট্রং এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে আর লিয়াসিফ খান খুব একটা ভালো কোয়েশ্চেন জিজ্ঞেস করছে ভালো কোয়েশ্চেন বলতে কি যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছে এটা ভালো কোয়েশ্চেনই বলা যায় মানে দুইটার মধ্যে আচ্ছা এটার জন্য আমাদের সবচেয়ে ওয়ে হচ্ছে তোমার কিসে যেতে হবে ওই যে প্রমাণ বিজারণ বেব সিরিজে যেতে হবে ওইখানে গিয়ে তোমার ভ্যালু দেখতে হবে কোনটা বেশি তবে আমার মনে হচ্ছে K2Cr2O7 অ্যাসিডিক মিডিয়ামের চেয়েও KNO4 বেসিক মিডিয়ামে যেটা আছে এটা বেশি বাট এটা তো আসলে আমি বললে হবে না এটা ভ্যালুটা দেখে এক্সাক্ট বলতে হবে আর কি CH3COOH হবে এই যে এটা আর এটা কি হবে না কোনো চেঞ্জ হবে না যেহেতু কিটন এবার দেখো এবার আরেকটা ঘটনা একটু দেখাই ও এটাও একটু দেখাইনি ট্রিপল বন্ড যদি থাকে ফার্স্ট স্টেপ তো সেম দ্যাট মিন্স কি হবে CH3 এখানে একটা বন্ড থাকে তাই না একটা বন্ড থাকে CH3 ফার্স্ট স্টেপ নিয়ে আর মাথায় না কামাচ্ছি না তাও যদি লিখতে হয়
ফার্স্ট স্টেপে কোনো ঝামেলা নাই, এটা একদম O3 যেমনে যুক্ত হয় আপনি যুক্ত হইছে। এবার জিঙ্ক H2O দিয়ে তাহলে এটা কি হয়ে যায় CH3C এটা ডাইকিটো ডাইকিটো এবার ধরো এখানে দিয়ে দিল H2O2 তাহলে এবার কি হবে বলো তো এটা কি জারিত হবে জারিত হবে এটা জারিত হয়ে এটা ভেঙে যাবে ভেঙে করবে কি CH3 কিটন তো কিটনকে জারিত করলে আমরা কি পাবো কম কার্বন বিশিষ্ট অ্যাসিড তাহলে এদিকে দুই কার্বন পাচ্ছি এদিকে দুই কার্বন পাচ্ছি দ্যাট মিন্স এই জায়গায় ভাঙবে আর কি এখন তোমরা বলতে পারো এটা কেন কিটনকে তো জারিত করা কঠিন কিটনকে জারিত করা কঠিন বাট ডাইকিটো যখন হয় তখন এখানে এমনি ইলেকট্রন থাকে না ডাইকিটো যখন হয় এই ইলেকট্রন টানতেছে এই ইলেকট্রন টানতেছে ডাইকিটোকে জারণ করা বা সহজ এগুলো বেশি মানে এগুলো হচ্ছে যাদের আগ্রহ আছে একদম মানে টপের দিকে এগুলো ইঞ্জিনিয়ার লাগবে না এটা ইঞ্জিনিয়ার লাগবে না এটা তাও বলে দিচ্ছি এটা হচ্ছে কি ডাইকিটো ডাইকিটো কি হয় সহজে জারিত হয় ইজিলি অক্সিডাইজেবল সহজে জারিত হয় কিটনের মতো না যদি দিয়ে দেয় তখন কি ঘটনা ঘটবে এটা বুঝতে পারছো না এটা বুঝতে পারলে এটা একটু লিখে নাও আচ্ছা কেউ একজন একটা ভালো কোয়েশ্চেন করছিল আর কি খুবই ভালো একটা কোয়েশ্চেন করছে বাট কোয়েশ্চেনটা আমি তো এখন খুঁজে পাচ্ছি না কোয়েশ্চেনটা হচ্ছে যদি কই গেল ওকে আফরোজা বাসার আচ্ছা আফরোজা বাসার বেশি কই কোয়েশ্চেন তো আর খুঁজে পাচ্ছি না এটা মানে বড় কোনো যৌগ থেকে যদি ছোট করতে হয় দ্যাট মিনস আমরা ওই যে আমরা বলছিলাম না 15টা 16টা তো করছি এবার তাহলে একটু বলে নিই আমরা হচ্ছে কার্বন সংখ্যা কমানোর জন্য কি কি বিক্রিয়া করছিলাম আবার বলতেছি ওইগুলো হচ্ছে অবরোহী 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 গুলা খুবই 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 ইম্পর্টেন্ট ডিকার্বক্সিলেশন হফম্যান ডিগ্রেডেশন ডিগ্রেডেশন হ্যালোফর্ম বাট হ্যালোফর্মে আমাদের মেইন পারপাস ভিন্ন আর কি হ্যালোফর্ম রিয়াকশন এই দুইটাতেই কি লাগে এইচ দিয়ে দুইটাতেই লাগে হচ্ছে জারক প্লাস কারক তাই না এরপর আমরা পড়ছিলাম এই রিয়াকশনটা স্মিথ এখানে কি লাগে তিনটে অ্যাসিড লাগে তাই না দুইটা উইক একটা স্ট্রং লাভ হয় কি লাভ হয় হচ্ছে আমি কিন্তু তোমাদের অনেকগুলো বিক্রিয়া পড়াচ্ছি আর কি দ্যাট মিনস আমি যা পড়াচ্ছি এগুলো যদি ভালোভাবে পড়ে ফেলো অনেক কিছু আর কি অনেক কিছু মানে কি এগুলোই আসলে মেইন এরপরে বলছিলাম হচ্ছে ওজোনোলাইসিস দেখো কার্বন সংখ্যা কমানোর যে বিক্রিয়াগুলো আছে এই পাঁচটা খুবই 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 ইম্পর্টেন্ট এই পাঁচটা একদম একসাথে লিখে রাখতে হবে এই পাঁচটা খুবই ইম্পর্টেন্ট এখানে কার্বন সংখ্যা কমে কয়টা একটা মাইনাস CO2 এখানে কি হয় মাইনাস CO2 এখানে কি হয়ে যায় বলতো যারা দিবে তারা মাইনাস CHX3 হিসেবে কমে এখানে কি হয় অ্যাসিড থেকে এক কার্বন কম দ্যাট মিন্স মাইনাস CO2 আমরা কি পাই এমিন এখানেও আমরা কি পাই এমিন আর ওজোনোলাইসিস আমরা কি পাই ওজোনোলাইসিস আমরা ডিপেন্ড করবে সেকেন্ড স্টেপের উপর আমরা কি পাইতে পারি অ্যালডিহাইড অর কিটন বাট
এটা যদি অক্সিডেটিভ হয় দ্যাট মিন্স অক্সিডেশন করে সেকেন্ড স্টেপে এক ধরনের প্রোডাক্ট দ্যাট মিন্স এটা চেঞ্জ হয়ে যাবে বাট এটার মূল ঘটনা এটাতে যদি তুমি কার্বন সংখ্যা কমানোর জন্য ইউজ করো তাহলে একটু ঝামেলা আছে এর কারণ হচ্ছে কার্বন সংখ্যা এগুলোতে ফিক্সড একটা একটা করে কমতেছে সেই জন্য এটা বেশি জোর দিছিলাম এটার উদ্দেশ্য হচ্ছে হ্যালোফর্ম বানানো এটার উদ্দেশ্য কার্বন সংখ্যা কমানোর জন্য আমরা ইউজ করব না এটা হচ্ছে খুব কাজ দিবে যদি আমরা কি করতে যাই কনভার্ট করতে যাই দ্যাট মিন্স এমিনে চলে যাচ্ছে স্ট্রেট এমিনে এমিন থেকে আমরা চাইলে যদি এক ডিগ্রি এমিন হয় আবার অ্যালকোহলে ঢুকে যেতে পারবো তাই না আমরা নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া দিয়ে নাইট্রাস অ্যাসিডটা পাওয়া যায় না এটার সাথে বিক্রিয়া দিয়ে নাইট্রেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা অ্যালকোহলে ঢুকে যেতে পারবো কীভাবে এক কার্বন বেশি বিশিষ্ট অ্যাসিড থেকে আমরা কিসে চলে যাচ্ছে এক কার্বন কম বিশিষ্ট অ্যালকোহল অ্যালকোহল থেকে আবার আমরা অ্যাসিডে এসে যেতে পারবো এক কার্বন কম বিশিষ্ট এটা হচ্ছে কার্বন সংখ্যা কমবে বাট স্পেসিফিক কয়টা কার্বন কমতেছে এটা বলা যাচ্ছে না তাই না এক এক সময় এক এক রকমের কার্বন কমতেছে যেখানে দ্বিবন্ধন ত্রিবন্ধন পাচ্ছে দ্বিবন্ধন পাচ্ছে ওই জায়গাগুলোতে ভাঙতেছে তাহলে বোঝা যাচ্ছে বিষয়টা বাট এটা কার্বন সংখ্যা কমানোর জন্য একটা কাজ জায়গায় ইউজ করতে পারবা ধরো এমন একটা ঘটনা আসলো এমন একটা ঘটনা আসলো ঘটনাটা হচ্ছে এইরকম বেনজিন দিয়ে দিছে বা বেনজিন দেয় নাই তোমাকে এরকম একটা ঘটনা বেনজিনও দিয়ে দিতে পারে তোমাকে ধরো বানাতে বলছে কি বেনজালডিহাইড এটা থেকে তাহলে আমরা জানি হচ্ছে নর্মাল কন্ডিশনে যদি আমরা ওজোনোলাইসিস করি নর্মাল কন্ডিশনে তখন কি আমার বেঞ্জিন তো কি বলছি বেঞ্জিন কি সহজে হয় বেঞ্জিনকে কি করতে হবে এক্সট্রিম কন্ডিশন এটা লাগবে হচ্ছে এক্সট্রিম কন্ডিশন আর এই অংশ হবে কিসে বলতো নর্মাল কন্ডিশন দ্যাট মিন্স তুমি দেখতেছো তোমাকে কি করতে হবে এক কার্বন এখান থেকে কমাতে হবে তাহলে তুমি যদি এখানে ওজোনোলাইসিস করে দাও তাহলে কি ঘটনা ঘটে যাবে তাহলে ঘটনা ঘটবে স্ট্রেট সিএইচও তাই না স্ট্রেট সিএইচও প্লাস এইচসি কি বলছি বুঝতে পারছো দ্যাট মিন্স এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি বা আমাকে ধরো বেঞ্জিন লিঙ্গি দেয় না আমার কোনো এমন একটা জায়গা দরকার হচ্ছে যেখানে এখানে বাঙা লাগবে এখানে বাগান লাগবে দ্যাট মিন্স তখন আমি কি করব এই ধরনের দ্যাট মিন্স কার্বন সংখ্যা এখানে কি হচ্ছে একটা কমতেছে বাট তোমাকে এমন একটা যৌগ দিল ধরো কি আছে চাইলে আসলে বুদ্ধি থাকলে আরো অনেক জায়গায় ইউজ করা যায় ধরো তোমাকে দিয়ে দিছে প্রোপিন প্রোপিন এরপর তোমাকে বাইর করতে বলছে দুই কার্বনের কিছু একটা ইথানোয়িক অ্যাসিড ধরো বাইর করতে বলছে ইথানোয়িক অ্যাসিড এর মানে সহজ কথা তুমি কি করে ফেলো বলতো ইথানোয়িক অ্যাসিডে যেতে গেলে তোমাকে এটা দিছে মানে সূচনাই করছে এটা দিয়ে এর মানে ইচ্ছে করে করছে যাতে তুমি ওজোনোলাইসিস অ্যাপ্লাই করো তুমি চাইলে আরো অনেকভাবে ঘটনা ঘটাই ফেলতে পারবা মানে অনেক কিছু দিয়ে করা যাবে এইচএক্স দিয়েও করা যাবে তাই না করা বা দ্যাট মিন্স করার আরো অনেক ইয়ে আছে বা তুমি কি করতে পারো তুমি এটাকে দিছে মানে স্পেসিফিক তোমাকে বলে দিছে ওজোনোলাইসিস করতে ও থ্রি জিঙ্ক H2O দিয়ে দিলাম জিঙ্ক H2O না দিয়েও তুমি আরও ঘটনা ঘটে আরও সহজে করে ফেলতে পারো এত দেওয়ার কি দরকার জিঙ্কও নাই করে দাও এটা এমনি কি হয়ে গেছে এখানে অ্যাসিড হয়ে গেছে তাই না দ্যাট মিন্স কি এক কার্বন এমনি কমে গেছে আমরা তো এটাই শিখলাম H2O2 দিয়ে দিন তুমি চাইলে এইভাবেও করতে পারো আর কি গ্লাইঅক্সাল আর অ্যালডিহাইডের প্রপার্টি কি সেম গ্লাইঅক্সালের সাথে অ্যালডিহাইডের অনেক প্রপার্টি মিল আছে দ্যাট মিন্স হচ্ছে বেশ কিছু প্রপার্টি মিল আছে আর কি এক্স্যাক্ট সেম বলতে কি আসলে সেম বলতে তো দুইটা যৌগের প্রপার্টিও চেঞ্জ হয় না বাট যখন ডাই হয়ে যায় তখন এগুলোর প্রপার্টি কিন্তু ভালোই চেঞ্জ হয় আর কি বাট মিল মিল আছে অনেক মিলও আছে অমিলও অনেক দ্যাট মিন্স হচ্ছে তোমার কি বলা যায় যেমন ওই যে ডাই কিটো আর কিটো এগুলো ডিপেন্ড করবে মানে কোন জায়গায় বসতেছে তখন স্পেসিফিক ওইটাও লাগবে দ্যাট মিন্স কোন শিকলের কথা বলতেছো কয় কার্বন নিয়ে নিম্নত সদস্য নাকি মানে হায়ার আর কি হায়ার মেম্বারগুলো নিয়ে ওইটাও লাগবে আচ্ছা এবার একটু দেখো এই চার্টে তোমাদের আরেকটা জিনিস শিখিয়ে দিব নাকি
আচ্ছা এই চাটা আরেকটা জিনিস শিখাতে পারি, এটার আগে হচ্ছে এটা নেক্সট দিন দেখাতে পারবো, এটা প্রবলেম না। সিএফসি নিয়ে একটা কথা বলতে ভুলে গেছিলাম আর কি, কিন্তু এটা এখানে কেমনে আসছে? এই যে ওজোনোলাইসিস, এটার আরেকটা জায়গায় আছে এবং এটা বর্তমান সময় দ্যাট মিনস এখন তো এনভায়রনমেন্ট নিয়ে অনেক ইস্যু হচ্ছে, তাহলে আমরা হচ্ছে কি এই পয়েন্টটা, এটা হচ্ছে বুয়েটে রিসেন্টও কয়েকবার আসছে রিটার্নে, বিভিন্ন জায়গায় এটা আসে আর কি, ডেস্ট্রাকশন অফ ওজন লেয়ার, দ্যাট মিনস এটা নিয়ে কেমিস্ট্রিতে কোয়েশ্চেন আসতেই পারে। অর্থাৎ ও থ্রি যে আছে, ও থ্রি আসলে কি ঘটনা ঘটাচ্ছে বা ওজন লেয়ার জিনিসটা কি, ওজন লেয়ার বলতে আসলে কি হচ্ছে ওজন লেয়ারে, এই যে লেয়ারটা যে আছে এখানে কি ঘটনা ঘটতেছে। আবার আমরা জানি হচ্ছে ও থ্রি আমাদের কি করে, ও থ্রি আমাদের কি করে ইউভি থেকে প্রোটেক্ট করে, তাই না? ইউভি থেকে প্রোটেক্ট করে, রক্ষা করে, প্রোটেক্ট করে, দ্যাট মিনস যদি তোমার এই যে আগে যেটা এটা তো মনে হয় 90 এর আগে দেখছিল আর কি, ওজনের যে লেয়ারটা আছে ওইখানে কি হয়ে গেছিল, একটা ফুটা হয়ে গেছিল, এই যে লেয়ারের মধ্যে ফুটা হয়ে গেছে, দ্যাট মিনস এটা কি হয়ে গেছে, ডিপ্লিট হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। সেই জন্য তো বারবার তোমাকে এই যে কয়েকদিন আগে, কয়েকদিন বলতে কয়েক মাস আগেও তো আমাদের এনভায়রনমেন্ট নিয়ে ওই যে কপ যেটা আছে, কপ কত 27 না কত হয়েছে, এরপর আরও জলবায়ু, বেশ প্রতি বছরই হচ্ছে জলবায়ু হচ্ছে মেইন আর কি, দ্যাট মিনস এমনও হতে পারে তোমরা হচ্ছে বুয়েটে চান্স পাওয়ার পর গরমের জন্য ক্লাস করতে পারতেছো না, এটাও হচ্ছে হতে পারে, দ্যাট মিনস অনেক কিছুই ঘটতে পারে হিটের কারণে অনেক মানুষ। এরপর হচ্ছে বাংলাদেশ তো হচ্ছে খুবই খারাপ অবস্থা, বাংলাদেশ দিয়ে দেখবে সব দিক দিয়ে ধরো মানে বিভিন্ন কিছু দেখা যাবে, এমনও হতে পারে বাংলাদেশ অনেকগুলো জায়গায়, বাংলাদেশ তো জাস্ট ছোটো একটা ম্যাপে ছোটো একটা জায়গায়, এদিক দিয়েও ফ্লাডেড, এদিক দিয়ে ফ্লাডেড, সব দিক দিয়ে ধরো এটা কী হয়ে যাবে, ফ্লাডেড হয়ে যেতে পারে বাংলাদেশে এরকম ফ্লাড, কিন্তু এর আগেও মানে তোমার কী বলা যায় বন্যা কিন্তু এর আগেও দেখা গেছিলো আর কি, যদিও তখন তো আর তখন জলবায়ুর অবস্থা তখন আসলে এমনিই হয়েছিল, তখন এটা এই যে এইগুলো তো বরিশালের সাইড মনে হয়, এটা হচ্ছে তোমার কিসের কুমিল্লা টুমিল্লা এসব সাইড দিয়ে, এগুলো তো হচ্ছে চিটাগাং, চিটাগাং পদ্মা তো এদিক দিয়ে ঢুকে, তাই না? মেঘনা হচ্ছে এখানে, আমি এখন মেঘনার পাশে আছি এই জায়গায়, তোমরা আসো এই জায়গায়, অনেকে ঢাকায় যারা আসো, অনেকে বিভিন্ন জায়গায় আসো, বিষয় এখানে না, বিষয় হচ্ছে তোমার এই জায়গাটা তো হচ্ছে বরিশাল সাইড মনে হয়, এটা হচ্ছে সুন্দরবন, এটা হচ্ছে কক্সবাজারের এরিয়াটা, চিটাগাং, এই আমার বাসা এখানে কোথাও, এটা কক্সবাজার, বিষয় এখানে না, বিষয় হচ্ছে ওজনের মধ্যে। একটু দেখো ওজন লেয়ার জিনিসটা কি, ওজন লেয়ার যে আমাদের প্রোটেক্ট করে এই ঘটনাটাও কিভাবে ঘটায়, কিভাবে ঘটায়, বায়ুমণ্ডলে কোন স্তরে ওজন লেয়ার আছে, দেখি এটা বলতো কোন স্তরে, কোন স্তরে ওজন লেয়ার, এটা তো মেডিকেলের জন্য লাগবে, এই ওজন লেয়ারের ক্ষয় যাতে, দ্যাট মিনস টেম্পারেচার বৃদ্ধির সাথে এটা রিলেটেড আর কি, সিএফসি তো ব্যবহার এমনি নিষিদ্ধ করে দিছে। আচ্ছা তোমরা কি আছো? ও তোমাদের তো একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি, আচ্ছা K2Cr2O7 এটা জাস্ট এখনও চেক করে নিতে পারবে, বেসিক মিডিয়ামে KMnO4 একটা এসিডিক, এটার জন্য হচ্ছে একদম স্পেসিফিক সবচেয়ে ভালো অ্যান্সার হয় আমরা যদি ভ্যালুটা দেখে বলি আর কি, তবে আমার মনে হচ্ছে KMnO4OH- বেশি হতে পারে, বাট এটা মানে ভ্যালু দেখে ভালো বোঝা যাবে আর কি, ওইটা জাস্ট এমনি বলে আসলে বোঝা যাবে না, মানে মনে হচ্ছে বলতে এটা মানে চোখে পড়তে পড়তে যা রিয়েকশন দেখে মনে হয়েছে আর কি। আচ্ছা কোন স্তরে ওজন লেয়ার আছে, এগুলো মেডিকেলের জন্য পড়বা, সামনে তো মেডিকেল অ্যাডমিশন টেস্ট আছে, এটার অ্যান্সার বলো কোন, স্ট্রেটোস্ফিয়ার নাকি আর কিসে, বায়ুমণ্ডলে কোন স্তরে আছে, স্ট্রেটোস্ফিয়ারই তো হবে, এই যে স্ট্রেটোস্ফিয়ার মেবি, আমার মনে হচ্ছে মেবি আর কি, আমার মনে হচ্ছে স্ট্রেটোস্ফিয়ারই। এরপর এটা নিয়ে কি কি সম্মেলন হয়েছে এগুলো পড়বা, মন্ট্রিল প্রোটোকল হাবি যাবে 1991 সাল, 92 সালে একটা হয়েছে কানাডায়, এরপর আরও অনেকগুলো আর কি, এরপর টেম্পারেচার কত এর মধ্যে রাখতে হবে, বিষয় কেন না, বিষয় হচ্ছে এটা কীভাবে প্রোটেক্ট করতেছে, প্রোটেক্ট করতেছে যখন ইউবি আসতেছে তখন এটা এমনি ভেঙে যাচ্ছে। ওজন লেয়ারে আসলে ঘটনা কি ঘটে, ওজন লেয়ারে ওজন এমনি ইউভি যেই ওর উপর পড়ে, ইউভি মানে কি, ইউভি মানে কি, ইউভি মানে কি,
ইউভি মানে হচ্ছে আমাদের স্পেকট্রাম পড়ানোর সময় একটা সিরিজ পড়াইছিলাম মনে আছে স্পেকট্রাম পড়ানোর সময় যে একটা সিরিজ পড়াইছিলাম এটা কি মনে আছে এখানে যে এই পোরশনটা আছে দেখো ভিজিবল পর্যন্ত ওকে এই জোনটা হচ্ছে মানুষের জন্য ক্ষতিকারক এই ইউভি বলো এক্স রে বলো গামা রে বলো এগুলাতে মানুষ এক্সপোজ হয় কম দ্যাট মিন্স আমাদের এগুলার মধ্যে যেতে হয় কম মানুষের জন্য ক্ষতিকর স্কিন ডিজিজ স্কিন ক্যান্সার আরো হাবি যাবে অনেক কিছুর জন্য এটা কি হয় ক্ষতিকারক এর মধ্যে ইউভিটাকে আমাদের প্রোটেক্ট করতেছে ইউভি থেকে প্রোটেক্ট করতেছে কে বলতেছে ওজন ও থ্রি ও কিভাবে প্রোটেক্ট করতেছে যেই ইউভি দ্যাট মিন্স ইউভি মানে তো ওর একটা কি আছে এনার্জি আছে ওর একটা ওয়েভ লেন্থ আছে এখানের ওয়েভ লেন্থগুলো অনেক কম এখানের ওয়েভ লেন্থগুলো অনেক কম কম মানে এখানে ওয়েভ লেন্থ কম মানে ইকুয়াল এইচ সি বাই ল্যামডা এর মানে এনার্জি বেশি এই যে ইউভি এর যে এনার্জিটা আছে এনার্জিটা নিয়ে এটা কি হয়ে যায় মানে ভেঙে যায় এখানে একটা ডট দিছি ডট দিয়ে বুঝাইছি অক্সিজেন ফ্রি রেডিকাল আবার অক্সিজেনও এমনি কি হয়ে যায় ভেঙে যায় অক্সিজেন এমনি ভেঙে যায় ভেঙে ও কি করে অক্সিজেন অক্সিজেন আবার এই অক্সিজেন ফ্রি রেডিকালগুলো যে আছে এগুলা অন্য অক্সিজেনের সাথে মিললে ফ্রি হইছে তো হইছে ও আবার নিজে কি করে ও2 করে এই ও2 আবার আর কোন ফ্রি রেডিকেলের সাথে মিলে কি করে ফেলে ও3 এই মানে ক্রমাগত কি ঘটতেছে বলতো ওজন লেয়ারে ঘটনা কি ঘটতেছে ওজন লেয়ারে কি ঘটতেছে কন্টিনিউয়াস রিঅ্যাকশন হচ্ছে কন্টিনিউয়াস রিঅ্যাকশন হচ্ছে কি রিঅ্যাকশন কন্টিনিউয়াস একদম নিরবচ্ছিন্নভাবে রিঅ্যাকশন হয়েই যাচ্ছে কন্টিনিউয়াস রিঅ্যাকশন হচ্ছে কি রিঅ্যাকশন হচ্ছে ওজনের ভাঙা গড়া ও3 এর ভাঙা গড়া বানান ঠিক আছে কিনা একটু দেখো দ্যাট মিন্স কন্টিনিউয়াসলি ও কি হবে বলতো ভাঙবে গঠিত হবে ভাঙবে গঠিত হবে ভাঙবে গঠিত হবে ভাঙবে গঠিত হবে এটুক কি বোঝা গেছে ওজন লেয়ারে বিক্রিয়া কি বোঝা যাচ্ছে ওজন লেয়ারে কি বিক্রিয়া ঘটে মাহাদি বলছে উন্নত বিশ্ব বেশি জ্বালানি ব্যবহার করতেছে বেশি পরিবেশ নষ্ট করে আর ওনারা হিউম্যান দ্যাট মিন্স হচ্ছে আসলে তো তোমার ওয়ার্ল্ডে যত মানে এই ধরনের দুর্যোগগুলো আছে আর কি এগুলো সবচেয়ে ইউএসএ বলো চায়না বলো ইন্ডিয়া মানে মূলত হচ্ছে যেসব জায়গায় ইন্ডাস্ট্রি বেশি বা উন্নত বিশ্বে আসলে মূলত দায়ী আর কি সেজন্য তো তোমার ওই যে বাংলাদেশ সহ আরও বিভিন্ন যে দেশ আছে ওদেরকে $100 বিলিয়ন দেওয়ার কথা ছিল এই বছরেই ওইটা আসলে দেওয়ার কথা চলতেছে বেশ কয়েক বছর ধরে আর কি দুই বছর হয়েছে মানে এবার টাকাটা এখনও পায়নি যাতে তোমার দুর্যোগ থেকে নিজেদের কি বলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারে আরও বিভিন্ন ইস্যুতে $100 বিলিয়ন দেওয়ার কথা ছিল এটা আদায়ের জন্য চেষ্টা করে যাচ্ছে আমাদের বাংলাদেশ তো যারা বাংলাদেশ আর কিছুতে না হলো বাংলাদেশকে কিন্তু এই এনভায়রনমেন্ট ইস্যুতে সবাই চিনে দ্যাট মিন্স পুরো ওয়ার্ল্ডে বাংলাদেশ কিন্তু এনভায়রনমেন্ট নিয়ে অনেক কাজ করতেছে আর কি কাজ করতে হচ্ছে বলতে অ্যাটলিস্ট অ্যাক্টিভ এর আরও অনেকগুলো কারণ আছে এর অনেকগুলো কারণের মধ্যে তোমার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যে দেশগুলো আছে এর মধ্যে তো বাংলাদেশ আছে এরপর তোমরা যদি ম্যাপ দেখো ম্যাপ কি দেখছো ওয়ার্ল্ডের ম্যাপ যদি দেখো দেখবো অস্ট্রেলিয়ার আশেপাশে নিউজিল্যান্ডের আশেপাশে অনেক ছোটোখাটো দ্বীপ আছে এরপর মালদ্বীপ আছে এগুলো হচ্ছে মূলত বেশি ক্ষতিগ্রস্ত হবে আর কি উপকূলীয় বলো এরপর আবার ভৌগোলিক অবস্থানজনিত কারণে কিছু দেশে হচ্ছে তোমার এটার ইফেক্ট পড়ে সবচেয়ে বেশি ওরা হচ্ছে এই যে যেগুলোকে কী বলে মাইক্রোনেশিয়া পলিনেশিয়া বলে না দ্যাট মিন্স মাইক্রোনেশিয়া মনে হয় যে অস্ট্রেলিয়ার আশেপাশে আর কি ওইখানে কয়েকটা ভাগ আছে টাইমের বলছে এগুলা দিয়ে লাভ নাই সব পলিটিক্যাল হেডগুলা নিজের পেটে ভরবো এটা হোয়াট এভার অ্যাট লিস্ট টাকা পাইলে তো বাংলাদেশের অনেক উন্নতি হতো মানে কিছু তো পাইতো মানে অনেক কাজ তো হতো শুধু বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ডে দ্যাট মিন্স এই টাকাগুলো পাইলে এগুলো তো কিছু কাজ হবে কিছু না অনেক কাজই হবে বাংলাদেশ যদিও ইতিমধ্যেও কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য অনেকগুলো কাজ করতেছে আর কি দ্যাট মিন্স ওয়ার্ল্ডকে দেখাচ্ছে এই জায়গায় কাজ করতেছে অনেকগুলো নদী শাসন ওই যে বিভিন্ন জায়গায় কাজ করতে আর মেন কথা আমাদের এগুলো কি বোঝা গেছে ওইটাও মেন কথা এগুলো কি বোঝা গেছে এগুলো বোঝা গেছে দ্যাট মিন্স অক্সিজেন বাংতেছে অক্সিজেন বাংতেছে অক্সিজেন গড়তেছে ওজন গড়তেছে অক্সিজেন ওজন কি হয়ে যাচ্ছে এই জায়গায় বলতো ভাঙতেছে ওজন এটা কি হচ্ছে ভাঙতেছে ভাঙা আর এখানে কি হচ্ছে দেখো তো ওজন আবার কি ফরমেশন
ফরমেশন দ্যাট মিন্স এই জিনিসটা হচ্ছে কন্টিনিউয়াস ওজন লেয়ারের মধ্যে চলতেছে কার প্রভাবে ইউভি যখনই পড়বে ওই এনার্জিটা নিয়ে এই ঘটনাগুলো ঘটতেছে ওই এনার্জিটা নিয়ে এই ঘটনাগুলো ঘটতেছে কি বলছি বোঝা যাচ্ছে এবার দেখো এবার হচ্ছে আমাদের যেটা আসে এটা হচ্ছে আমাদের একদম বিশুদ্ধ অবস্থায় ওজন লেয়ারের বিক্রিয়া তোমরা তো ওজন লেয়ারের বিক্রিয়া লিখলে যে কি লিখো নিজেরাও জানো না দ্যাট মিন্স যে যার খুশি মতো কিছু একটা লিখে দাও এইদিকে ডট ওইদিকে ডট যেটা খুশি ওইদিকে ডট দিয়ে ডটগুলো মানে হচ্ছে ফ্রি রেডিক্যাল এটা কোন ধরনের ঘটনা ঘটতেছে এখানে কোন রিয়াকশন ফ্রি রেডিক্যাল রিয়াকশন এখানে মূলত ঘটতেছে এগুলো কোন ধরনের বিক্রিয়া ফ্রি রেডিক্যাল ফ্রি রেডিক্যাল বিক্রিয়া এবার দেখো ঝামেলা হচ্ছে কে করবে সিএফসি করবে সিএফসি কি ঝামেলা করবে এটা বুয়েট রিটার্নে দিয়ে দিবে উল্টাপাল্টা বিক্রিয়া লিখে দিও না লিখো তো উল্টাপাল্টা বিক্রিয়া কি যে লিখো মানে দেখো কি ঘটনা ঘটাবা সিএফসির মধ্যে কে দায়ী পুরো সিএফসি দায়ী না সিএফসির ভিতর দায়ী হচ্ছে ক্লোরিন ফ্রি রেডিক্যাল দ্যাট মিন্স মেইন কালপ্রিট যেটাকে বলা হয় মেইন দায়ী ও হচ্ছে কে ক্লোরিন ফ্রি রেডিক্যাল ক্লোরিন ফ্রি রেডিক্যাল তোমাকে যদি স্পেসিফিক জিজ্ঞেস করো ওজন লেয়ার ক্ষতির জন্য দায়ী কে দায়ী হচ্ছে ক্লোরিন ফ্রি রেডিক্যাল যেই ক্লোরিন ফ্রি রেডিক্যাল আসবে ও তো হচ্ছে ভাঙা করা চালাচ্ছিল চালাচ্ছিল কোনো ঝামেলা নাই ক্লোরিন ফ্রি রেডিক্যাল আসলে কি ঘটনা ঘটায় দেখো ও ওজনের সাথে ও থ্রি এর সাথে বিক্রিয়া করে সিএল ও ডট এটা একটা ফ্রি রেডিক্যাল প্লাস অক্সিজেন করে ফেলতেছে খুবই ভালো কথা ও ঘটনা ঘটাইছে যেহেতু ফ্রি রেডিক্যাল এগুলো হচ্ছে খুবই রিয়েক্টিভ এটা কি করবে আরো একটা ওজনের সাথে গিয়ে এভাবে ঘটনা ঘটাবে সিএল ফ্রি রেডিক্যাল প্লাস টু ও টু এই দুইটা বিক্রিয়া লিখলে হবে দ্যাট মিন্স ও কয় স্টেপে ধ্বংস করে দুই স্টেপ এটা হচ্ছে ফার্স্ট স্টেপ এটা হচ্ছে সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপ এই দুইটা লিখতে হবে দুইটা দ্যাট মিন্স হচ্ছে ফার্স্টটাতে কি করে ফেলছে একটাকে ধ্বংস করছে এরপর কি করছে বলতো আরো একটাকে ধ্বংস করছে ধ্বংস করে আবার কোন অবস্থায় এসে গেছে রিসাইকেল দেখো আবার কিসে এসে গেছে ক্লোরিন ফ্রি রেডিক্যাল এরপরে দ্যাট মিন্স ও আবার কি ঘটাবে আবার কি ঘটাবে আরেকটা ওজনকে ভাঙবে এগুলোর রিয়াকশনটা একটু ডিপেন্ড করে দ্যাট মিন্স এখানে আরো কয়েকটা হওয়ার সুযোগ আছে বাট তোমাকে এই দুইটা দেখালে বুঝে যাবে তুমি কি বুঝাতে চাইছো বাট দ্যাট মিন্স এটা অনেক ফরম্যাটে লিখা যায় তাহলে তুমি কি করছো আবার দেখো এখানে শুরুর অবস্থায় এসে গেছে না দ্যাট মিন্স আবার ফার্স্ট স্টেপ এরপর আবার সেকেন্ড স্টেপ যে এটা আসছে এটা যদি আরেকটা ও থ্রি এর সাথে কলাইড করে দ্যাট মিন্স কি হবে ফ্রি রেডিক্যাল প্লাস কি অক্সিজেন কি বলছে বোঝা গেছে এরপর আবার কি এসে গেছে এই সাইকেলটা কন্টিনিউয়াস হতে থাকবে কি বলছে বোঝা গেছে দ্যাট মিন্স তোমাকে বুয়েট রিটার্ন আসলে এই দুইটা বিক্রিয়া দেখাতে হবে এটা একটু লিখে নাও এটার জন্য টাইম দিচ্ছি এক্স্যাক্টলি একটা লুপের মধ্যে আটকা পড়ছে তোমরা যদি লুপ না বোঝাই এখানে একটা দিচ্ছ এখানে আরেকটা দিচ্ছ কই থামাচ্ছ বিক্রিয়া ওইটার উপরে ইম্পর্টেন্ট আর কি আচ্ছা আব টাইমে বলছে ও টু তো আবার ও থ্রি ফর্ম করে ফেলবে না দ্যাট মিন্স এই ঘটনাটা তো স্বাভাবিক প্রক্রিয়া এটা তো করতেছিল বাট এখন করতেছে কি একটা ক্লোরিন যখন আসছে ও এমন একটা লুপ ফর্ম করছে ও তো এখন এই যে স্বাভাবিক প্রক্রিয়াটা আছে এখানে তো বাধা দিচ্ছে ও একসাথে অনেকগুলো ও থ্রিকে ভাঙা আরম্ভ করে দিছে এ তো গঠিত হবে ইউবি আসলে এ তো গঠিত হবে কিন্তু এর ভাঙার রেটটা কি করতেছে দেখো নর্মাল একটা সিএল সিএফসি থেকে সিএল ফ্রি রেডিক্যাল গেছে এ অসংখ্য কি করে ফেলতেছে ও থ্রিকে এমনি এমনি ভাঙতে থাকবে এমনি এমনি ভাঙতে থাকবে দ্যাট মিন্স ভাঙার হারটা কি হয়ে যাবে অনেক বেশি ওজন যদি আরো না হতো দ্যাট মিন্স ওজনে যে ছিদ্র হয়ে গেছে যে টাইমে যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছে এটা অনেকের মাথায় হয়তো আসতো আর কি এটা ধরো আমাদের বায়ুমণ্ডল এখানে যে ডিপ্লেশনটা হয়েছে ধরো একদম যদি পৃথিবী একদম আরও স্বাভাবিক অবস্থায় চলে স্বাভাবিক অবস্থায় তো যাবে না দ্যাট মিন্স আমাদের এখন তো পাওয়ার লাগবে দ্যাট মিন্স আমাদের হচ্ছে ইন্ডাস্ট্রি চালাতে হবে সব কিছু চালাতে হবে যেটাকে আমরা বলি হচ্ছে গ্রিন কেমিস্ট্রি অনেক জায়গায় ইন্ট্রোডিউস করতে হবে এখনও কাজ চলতেছে গ্রিন কেমিস্ট্রির নাম তো শুনছো তাই না গ্রিন কেমিস্ট্রি এরপরে হচ্ছে আমরা ওই যে ধীরে ধীরে কোলকে নাই করে দিচ্ছি কোলের জায়গা নিয়ে নিচ্ছি কিসে নিউক্লিয়ারে কেন এরপর আরও হিটের বিভিন্ন ইস্যু আছে যেখানে ইমিশন কমানোর চেষ্টা করতেছি ইভেন যদি আমরা কোলও ইউজ করি তখন আমরা ইমিশন যাতে কম হয় ক্ষতিকর ইমিশন যাতে না হয় এটার চেষ্টা করতেছি এরকম বিভিন্ন বিভিন্ন ইস্যু আমরা করতেছি আর কি
এরপর আমরা কিসে একদম পুরো ওয়ার্ল্ডওয়াইড একটা টার্গেট দিয়ে দিছি, এটা হচ্ছে গ্রিন এনার্জি। এর মানে কারের ধরো বিভিন্ন কার আছে, কার বলো বা ভেহিকল বলো, এইগুলাতে আমরা ইন্ট্রোডিউস করতে চাইতেছি হচ্ছে তোমার কি ব্যাটারি, ব্যাটারি তো সব জায়গায় যতটুকু পসিবল আর কি। এরপর হচ্ছে তোমার কি ক্লিন এনার্জি, ক্লিন এনার্জিতে যেমন কি হতে পারে হাইড্রোজেন ইউজ হতে পারে, হাইড্রোজেন ইউজ হতে পারে, এরকম অনেকগুলো কি করতেছে ইন্ট্রোডিউস করতেছে। এইভাবে ধরো তোমার পলিউশন যদি কি করে নিয়ে আসা যায়, বা সিএফসি তো একদম ব্যবহারই নিষিদ্ধ, সিএফসির জায়গায় দ্যাট মিনস মেন কালপ্রিট হচ্ছে কে এ, একে সরাই ফেলছে, একে মডিফাই করে দিছে একদম, সিএফসি এখন কি করা যায় না। ও আগে ইউজ হতো, এখন মোটামুটি ওর ইউজ নাই বললেই চলে, একে এখন ইউজ যেখানে একদম পারবে না ওইসব জায়গায় ইউজ করবে আর কি। ফলে হয়েছে কি তোমার যেই ছিদ্র যে হোলটা হয়েছিল ওজন লেয়ারের হোল, হোল এটা কি হবে ধীরে ধীরে বলতো রিকভার করবে, রিকভার করবে। তাহলে এটা রিকভার করবে কি কিভাবে, রিকভার করার জন্য তো তুমি আর কিছু দিচ্ছ না, ওর নিজেই ইউভিএ যে বিক্রিয়াটা চলতেছে ওর স্বাভাবিক অবস্থায় যে বিক্রিয়াটা, এগুলো দিয়ে কি করবে ও রিকভার করবে। কি বলছে বোঝা গেছে, এগুলো দিয়ে ও রিকভার করবে। এবার এবার সিএফসি, সিএফসির ভিতর আরেকটা বিষয় একটু বলে রাখি, এই জিনিসটা আসে যদি এটা পারো ম্যাক্সিমামে, সিএফসি এর সংকেত তো বাইর করতে পারো, আরো কি একটা জানি বলতে গিয়ে ভুলে গেছি। ও তোমাকে যদি বলে, এগুলো অবশ্য বেশি জেনারেল ইয়ার কথা হয়ে যাচ্ছে, হোয়াট এভার, এটা দেখো আগে সিএফসি ইলেভেন এটার জন্য সংকেত, এরপর ধরো তোমার কি সিএফসি ওয়ান 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 এগুলোর জন্য, তাহলে এটা কি করবা বলো তো, এটা কি করবা ওয়ান 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 বা ওয়ান ওয়ান টু, এগুলো তো পারবা মনে হয় তাই না, এটা পারবা, এটা কি করতে হয় এগুলো বিভিন্নভাবে করা যায়, বিভিন্নভাবে করা যায়। যেমন একটা দেখাচ্ছি একটাতে কি করতে পারো, যেটা দেয়া আছে এটার সাথে 98 করে দিবা, 98 করলে এটা কি হয় 101, ফার্স্ট যেটা আছে এটা কার্বন, সেকেন্ড যেটা দেয়া আছে এটা হচ্ছে হাইড্রোজেন সংখ্যা, থার্ড যেটা দেয়া আছে এটা হচ্ছে ফ্লোরিন নাম্বার, তাই না, ফ্লোরিন। আর অবশিষ্ট যোজনীগুলো কি দিয়ে ফিল আপ হবে, ক্লোরিন দিয়ে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, কার্বন কয়টা একটা, হাইড্রোজেন কয়টা নাই, ফ্লোরিন কয়টা একটা, ক্লোরিন কয়টা তিনটা, তিনটা। যেমন ওয়ান ওয়ান টু যদি হয় প্লাস ধরো 90 করে দিলাম, তাহলে ফার্স্টটা হচ্ছে কার্বন নাম্বার, সেকেন্ডটা হচ্ছে হাইড্রোজেন, লাস্টেরটা হচ্ছে ফ্লোরিন, কার্বন কয়টা দুইটা, হাইড্রোজেন নাই, ফ্লোরিন কয়টা দুইটা। তাহলে অবশিষ্ট যোজনী কি দিয়ে পূর্ণ হবে, ক্লোরিন দিয়ে। এটা কি বোঝা যাচ্ছে, 98 দিব। আরেকভাবে করতে পারো চাইলে, যেমন দেখি এটা হয়েছে কিনা এটা আমি আরেকভাবে চেক করি, এটা ঠিক আছে কিনা আরেকভাবে চেক করি, এটা হচ্ছে সিএফসি ওয়ান ওয়ান, তো যদি দুইটা নাম্বার থাকে আমি সামনেটা চিন্তা করব জিরো, ফার্স্টের যেটা আছে প্লাস ওয়ান কার্বন সংখ্যা, সেকেন্ড যেটা আছে মাইনাস ওয়ান হাইড্রোজেন সংখ্যা, লাস্টেরটা স্ট্রেট ফরওয়ার্ড ফ্লোরিন নাম্বার, অবশিষ্ট যোজনী ক্লোরিন দিয়ে পূর্ণ। তাহলে এখানে কি হবে, কার্বন হবে একটা, হাইড্রোজেন হচ্ছে যেটা আছে মাইনাস ওয়ান, এর চেয়ে মাইনাস ওয়ান করে দিব, তাহলে কি হয় নাই, ফ্লোরিন কয়টা একটা, অবশিষ্ট যোজনী ক্লোরিন দিয়ে পূর্ণ। সেম এটার জন্য দেখি তো এখানে কি আছে ওয়ান ওয়ান টু, তাহলে ফার্স্টটা প্লাস ওয়ান কার্বন, নির্মাণ কার্বন দুইটা, ফ্লোরিন লাস্টেরটা দেখে বোঝা যাচ্ছে কয়টা দুইটা, হাইড্রোজেন সেকেন্ডটা নাই, ক্লোরিন আছে কয়টা চারটা, এইভাবেও করতে পারো। এবার বর্তমানে, বর্তমানে বলতে এইটার ইউজও একদম নাই হয়ে যাচ্ছে, আর ওয়ান থ্রি ফোর এ এইগুলো টার্ম আছে, এগুলো আপাতত লাগবে না আর কি, এটা এটার বিষয়টা কি, তবে এটা জাস্ট লিখে রাখলাম, এটা রেফ্রিজারেন্ট টাইপ আছে, এগুলো তোমরা যদি ইঞ্জিনিয়ারিং পড়ো মেকানিক্যালে যাও তখন এগুলো নিয়ে জানবা আরও বেশি, এ বৈশিষ্ট্যগুলো নিয়েও জানবা। তাহলে এর জন্য কী হবে বলো তো, এর জন্য ফার্স্টেরটা প্লাস ওয়ান কার্বন, কার্বন হচ্ছে দুইটা, হাইড্রোজেন হচ্ছে কয়টা দুইটা, লাস্টেরটায় ফ্লোরিন হচ্ছে কয়টা চারটা। আবার আমি যদি 90 অ্যাড করে করি তাহলে কী দাঁড়ায়, চার দুই দুই, কার্বন কয়টা দুইটা, হাইড্রোজেন কয়টা দুইটা, ফ্লোরিন কয়টা চারটা। এটা এটার মধ্যে একটু ঝামেলা আছে, এটা একটু বলে রাখি,
এটা যদি এরকম করে দাও দুইটা কার্বন যদি এটা নিয়ে ঝামেলা আসবে না আর কি দুইটা কার্বন দিয়ে তুমি দেখছো হচ্ছে সবগুলা তো সিঙ্গেল বন্ড তো চিন্তা করলে এখানে দুইটা ফ্লোরিন এখানে দুইটা ফ্লোরিন এখানে দুইটা ফ্লোরিন এখানে দুইটা এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন ব্যাপারটা কিন্তু এরকম না আর কি ব্যাপারটা হচ্ছে এরকম একটাতে তিনটা ফ্লোরিন আর একটাতে হচ্ছে একটা হাইড্রোজেন দুইটা দুইটা হাইড্রোজেন একটা ফ্লোরিন এরকম CF3 FCH2 লাগবে না এটা লাগবে না আচ্ছা এবার যদি বলি এটা কেন এত বেশি ইউজ হয় কেন এত বেশি ইউজ হয় না কেন এত বেশি ইউজ হতো এর বৈশিষ্ট্যগুলো তো আমাদের অবশ্যই ইম্পর্টেন্ট এর এই যে তোমার ফিজিক্যাল যে বৈশিষ্ট্যগুলো আছে তোমার ওই ফিজিক্যাল চেঞ্জগুলো কখন কোন ফেজে যাচ্ছে এগুলো তো ইম্পর্টেন্ট আমাদের রেফ্রিজারেন্ট সব কিছুর জন্যই বাট সাথেও দুইটা বৈশিষ্ট্য আছে এগুলোর জন্য এ হচ্ছে একে তোমার আমরা যেসব জায়গায় ইউজ করতে করি যেমন এসিতে বলো আগে যে ইউজ হতো অ্যারোসল বলো ফ্লেমেবল না দ্যাট মিনস কি হবে নন ফ্লেমেবল খুবই ভালো জিনিস এ নন ফ্লেমেবল নন টক্সিক এই দুইটা হচ্ছে ওর বৈশিষ্ট্য যেগুলোর জন্য এটাকে কি করা হয় বেশি বেশি ইউজ করা হতো বাট ঝামেলা করে দিছে কি করে দেয় বলতো ওজন লেয়ার ডিপ্লিট করে ওজন লেয়ার ডিপ্লিট করে এই জন্যই মূলত আমাদের ঝামেলাটা আচ্ছা আর একটা বিষয় আমি ওই সময় বলতে ভুলে গেছিলাম এটা দেখো কই করবো এটা সেম ওজনোলাইসিসের মতো বিক্রিয়া ইকুইভ্যালেন্ট করে দিতে পারি আমরা KMnO4 দিয়ে দ্যাট মিন্স জারণ এটাও জারণ এটাও জারণ অ্যাসিডিক মিডিয়াম দিলে তো এখানে অবস্থা খারাপ যেমন আমরা একটা কাজ করি আমরা বেসিক মিডিয়াম দিয়ে দেখব নাকি আচ্ছা অ্যাসিডিক মিডিয়ামই দিই এই দুইটা বিক্রিয়ার মধ্যে এখানে ঘটবে কি CH3 CH ও এই দ্বিবন্ধন ভেঙে যায় দ্যাট মিন্স দ্বিবন্ধন ভাঙে এখানে কি হবে HCHO KMnO4 H+ দিছো মানে এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ এখানের মধ্যে এটা তো থাকবে না এখানে না থেকে এটা কি হয়ে যাবে CH3 COOH আর এটা দিছো মানে দ্যাট মিন্স ইথাইনের এটা ইথিনের হচ্ছে কি জারণ অক্সিডেশন অফ অ্যালকিন যদি তুমি KMnO4 H+ দিয়ে এটা দিয়ে করা হয় না আর কি এটা দিয়ে তুমি করা মানে হচ্ছে এটা একদম এটা দিয়ে করা হয় না কেন এটা কার্বন সংখ্যা ভেঙে এটাকে একদম অবস্থা খারাপ করে দেয় এখানে তো কি হবে মিথানোয়িক অ্যাসিড মিথানোয়িক অ্যাসিডটা হবে না দ্যাট মিন্স এখানে কি হবে কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O এরপর ধরো তুমি আর কারো জন্য করলা এখানে বিষয় আছে তোমরা এই রিয়েকশনটা পড়ছো না এই রিয়েকশনটা তো খুবই ইম্পর্টেন্ট এটা তো পড়ছিলাম মনে হয় থ্রি স্টার দিয়ে রাখি এটা সবাই পড়ছ এটা কি পড়ছিলা বলতো KMnO4 বেসিক মিডিয়াম এটাকে কি বলা হয় বেয়ার টেস্ট বলি না আমরা দ্বিবন্ধনের পরীক্ষার মধ্যে বেয়ার টেস্ট বা বেয়ার পরীক্ষা বলা হয় না এখানে কিন্তু তুমি যদি কোল্ড কোল্ড দ্যাট মিন্স ঠান্ডা সাথে হচ্ছে ডাইলিউট KMnO4 ইউজ করতে হয় KMnO4 হচ্ছে খুবই শক্তিশালী ওই যে K2Cr2O7 এর চেয়ে ক্ষারীয় মাধ্যম কেন শক্তিশালী বলছি এর কারণ হচ্ছে কোল্ড যদি ইউজ করো তখনই তুমি কি পাবা এরকম পাবা এটা কি ছিল এটা ছিল ইথাইলিন গ্লাইকল গতদিন বলছিলাম না এটা হচ্ছে কি গ্লাইকল ইথাইলিন গ্লাইকল এটার কাজ বলছিলাম কি হিসেবে অ্যান্টিফ্রিজ অ্যান্টিফ্রিজ হিসেবে আরও একটা কাজ আছে ওর ধরো তোমার পানি হচ্ছে ঠান্ডা হয়ে যাতে বরফ জমে না যায় এই জন্য আমরা পানিতেও চাইলে কি দিতে পারি একে যদি দিয়ে দিই তখন এটা কি হবে পানিকেও ফ্রিজ হতে দিবে না অ্যান্টিফ্রিজ মানে হচ্ছে যে কি করতে দেয় না ফ্রিজ হতে দেয় না
फ्रीज होते देना धरो तुम्हें कि करला पानी निसो इनकेस धरो एर भर की दिए दीस तुम इथाइलिन ग्लाइकोल दिए दीस सी एच टू ओएच दिए दीस তখন কি হবে বলো তো এখানে আছে কি ওয়াটার ওয়াটার এটাকে জমতে দিবে না আচ্ছা দেখি তোমরা এটা বলো তো শীতপ্রধান যে দেশগুলো আছে শীতপ্রধান যে দেশগুলো আছে এগুলাতে কি মাছ পাওয়া যায় নাকি মাছ পাওয়া যায় না যেমন কানাডা বলো বারো আছে পাওয়া যায় নাকি পাওয়া যায় না গতিশক্তি বের করার জন্য কি ডিগ্রি অফ ফ্রিডম কনসিডার করব নাকি 3/2 দিয়ে দিলে হবে কেমিস্ট্রিতে তবে হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম যদি ইউজ করতে জানো ডিগ্রি অফ ফ্রিডম ইউজ করা তো সহজ যদিও এটা দিয়ে বের করে দিলে মানে ওইটা হচ্ছে একদম এক্স্যাক্ট অ্যানসার আর কি ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে যেটা বাট আমাদের কেমিস্ট্রিতে শুধু লিনিয়ার মোশন এর পরও আসলে কেন যে বারবার এটা করে সব বইয়ে হচ্ছে একই ঘটনা ঘটে রাখছে আর কি যদিও একটা যুক্তি দিয়েছে এটা হচ্ছে লিনিয়ার মোশনের আর কি দেখি বলো শীতপ্রধান দেশে মাছ কি পাওয়া যায় দ্যাট মিন্স হচ্ছে নর্মাল ধরো কানাডা বলো বা নর্মাল অবস্থায় পাওয়া যায় নাকি যায় না যাই এক্স্যাক্টলি আদ্রিতা মিম বলেছে বরফের নিচে তো পানি থাকে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আবার একটা এখানে মানে ও হচ্ছে ইউকের আর কি ক্যামেরুন ও হচ্ছে তোমার ওই যে ওরা করে কি ওরা তোমরা ডিসকভারিতেও দেখবা ফুটা করে করে এরপর নিচে দেখবা হচ্ছে তোমার ফিশিং করা যায় আর কি মাছ থাকে নিচে অ্যান্টিফ্রিজটা তোমার এমন না যে পানিতে ইউজ করা যায় তা না এটা আসলে ইউজ হচ্ছে তোমার ধরো যেসব জায়গায় কুলিং পারপাস আমার ইউজ করা লাগতেছে কম পরিমাণে দ্যাট মিন্স ধরো কারের কুলিং বলো বিভিন্ন ফ্রিজের রেডিয়েশন রেডিয়েটর রেডিয়েটর এটা মূলত ইউজ হচ্ছে রেডিয়েটরে রেডিয়েটরে ও যেটা বললাম এটা হচ্ছে এই অবস্থায় থাকবে যদি আমরা কি ঘটনা ঘটাই এগুলো দিয়ে করি ডাইলিউট ক্যামেনো ফোর এরপর ঠান্ডা অবস্থা তুমি যদি এখানে এইচ প্লাস দিয়ে দাও এইচ প্লাস দিয়ে দিলে কি হবে বলো তো এখানে যদি তোমাকে উল্টা একটা রিয়েকশন দিয়ে দিল আবার তুমি বেয়ার টেস্ট লিখে দিও না ক্যামেনো ফোর এইচ প্লাস দিছে মানে এটা এমন একটা ঘটনা ঘটাতে দিছে এটা এখানে কিছু রাখবে না এগুলোকে নাই করে দিবে এক কার্বন মিথেন হয়ে গেছে মিথেন এর মানে কি করে ফেলবে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি মানে এইচ করে এটা হচ্ছে একদম ডেস্ট্রাকটিভ ডেস্ট্রাকটিভ অক্সিডেশন এটার নামটা কি লিখব ডেস্ট্রাকটিভ ধ্বংসাত্মক অক্সিডেশন এই দুই জায়গার মধ্যে একটু ঝামেলা করবো না দ্যাট মিন্স ক্যামেনো ফোর ওয়েচ মাইনাস কোল্ড ডাইলিউট ক্যামেনো ফোর হলে তখন হচ্ছে এটা আর যেহেতু এটা কালার দ্যাট মিন্স এটা কি হয়ে যাচ্ছে এটা এটা জারিত হচ্ছে এটা কি হয়েছে জারিত জারিত হয়েছে এটা বিজারিত হয়েছে দ্যাট মিন্স এটা কালার চেঞ্জ করে কালার চেঞ্জ থেকে আমরা বুঝি হচ্ছে দ্বিবন্ধন আছে বাট ক্যামেনো ফোরের এটা আসলে ভালো কোনো টেস্ট না আর কি এর কারণ ও এত জায়গায় বিক্রিয়া ঘটায় ও বিক্রিয়া ঘটায় না এরকম জায়গায় খুঁজে পাওয়া কষ্ট আচ্ছা তোমরা কি বুঝতেছো কি বলতেছি তোমরা কি বুঝছো আশরাফুল আছে দেখা যাচ্ছে তানবীর বলছে টম অ্যান্ড জেরি এর ফিশিং রায়ান হোক আশ্বাস বলছে কার্টুনে দেখলাম দেখতাম বরফ গোল করে কেটে ছিপ ফেলতো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটা যদিও তোমরা ফিজিক্সে আরও ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো মনে হয় তাই না ফিজিক্সে ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো হোয়াট এভার আজকে এইটুকুই থাক অনেক পড়াই ফেলছি অনেক পড়াই ফেলছে আজকে এইটুকুই থাক